हाँ सोभी, गुड इवनिंग, वेरी गुड इवनिंग टू ऑल ऑफ यू। हेलो रीमा, गुड इवनिंग, गुड इवनिंग। বৃষ্টি পড়ছে, প্রচন্ড বৃষ্টি পড়ছে, তাই ব্যাকগ্রাউন্ডে আওয়াজ পাচ্ছে এরকম। চাপ নিও না, আমার ভয়েস এর থেকে অনেক স্ট্রং, ভয়েসটাই বেশি যাবে ব্যাকগ্রাউন্ডের আওয়াজের থেকে। প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বদবদ করে বৃষ্টি হচ্ছে, এক কথায় বাংলায় বলতে গেলে বদবদ করে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, চলো, 8টা বলেছিলাম তো আজকে, 8টা থেকেই তো ক্লাস বলেছিলাম। ঠিক আছে চলো, আজকে আমরা কি করব, আজকে আমরা সিআর ফোর্স আর মেন্ডিং মোমেন্টের যে এমসিকিউ আছে সেগুলো শেষ করব। আজকে হচ্ছে ট্রু ফলস আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ছিল। ঠিক আছে, আগের দিন আমরা এমসিকিউ গুলো সমস্ত কিছু সলভ করে নিয়েছি, তো আজকে যেটা করব সেটা হচ্ছে, সেটা হচ্ছে কি বললাম, সেটা করব আজকে হচ্ছে ট্রু ফলস আর কি, একটা হচ্ছে ট্রু ফলস আর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো ঠিক আছে, গ্রুপ বি যে কোশ্চেন গুলো করবো সেগুলো হচ্ছে গ্রুপ বি কোশ্চেন প্রথমে, তারপরে 17, 18, 19, 20 এমসিকিউ যেটা বাকি ছিল সেটা করিয়ে দেবো। ঠিক আছে, তো আজকে প্রথমে যেটা করব সেটা হচ্ছে গ্রুপ বি। হ্যাঁ দিগন্ত, গুড ইভিনিং। ঠিক আছে, তো গ্রুপ বি, গ্রুপ বির এক নম্বর কোশ্চেন, গ্রুপ বির এক নম্বর কোশ্চেন নিয়ে প্রবলেম ছিল, কিন্তু প্রবলেম থাকার কথা ছিল না। ঠিক আছে, বেশ কোশ্চেনটা লিখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এক নম্বর কোশ্চেন, গ্রুপ বির এক নম্বর কোশ্চেন কি ছিল, গ্রুপ বির এক নম্বর কোশ্চেন ছিল যে বেন্ডিং অ্যাট এনি সেকশন অফ বিম অর ক্যান্টিলিভার, কি বলেছে, বেন্ডিং অ্যাট এনি সেকশন অফ বিম অর ক্যান্টিলিভার ইজ দ্য অ্যালজেব্রাইক, ইজ দ্য অ্যালজেব্রাইক সাম অফ মোমেন্টস, অ্যালজেব্রাইক সাম অফ মোমেন্টস অফ অল ভার্টিক্যাল লোডস, অফ অল ভার্টিক্যাল লোডস অ্যাক্টিং অ্যাক্টিং acting on the beam, acting on the beam or cantilever or cantilever about that section, about the section। তো এটা প্রথমে দেখেই বোঝার কথা যে বলেছে কি bending at any section, bending মানে বেঁকে যাওয়া। ঠিক আছে, তো কথাটা তো বেন্ডিং নয়, কথাটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট, বেন্ডিং মোমেন্ট অ্যাট এনি সেকশন, তাহলে কোথায় ভুল আছে, প্রথমেই ভুল আছে, এখানে কি হতো বেন্ডিং মোমেন্ট, তাহলে এটা আমার কি, এটা হচ্ছে আমার ফলস। আরো কোথায় কোথায় ভুল আছে, বেন্ডিং মোমেন্ট অ্যাট এনি সেকশন অফ এ বিম অর ক্যান্টিলিভার ইজ দ্য অ্যালজেব্রিক সাম অফ মোমেন্টস অফ অল এই ভার্টিক্যাল লোড, এই কথাটার মধ্যে ভুল আছে, ভার্টিক্যাল লোড হলেই যে মোমেন্ট হবে তা নয়, যদি ইনক্লাইন লোড থাকতো তার জন্য বেন্ডিং মোমেন্ট হয়। ঠিক আছে, ইনক্লাইন লোড কি বলেছিলাম, ইনক্লাইন লোড সব সময় যদি হরাইজেন্টালের সাথে অ্যাঙ্গেল থাকে তাহলে দুটো উপাংশ ভাগ হয়ে যায়, যদি এটা আমি ধরে নিলাম এক্স মানের ইনক্লাইন লোড, তাহলে
হরাইজন্টালটা হয়ে যায় কি এক্স কস থিটা, আর ভার্টিক্যালটা হয়ে যায় এক্স সাইন থিটা। তো এটা বেন্ডিং মোমেন্ট যেমন হতো, এখানে কি হতো, ফর অফ অল লোডস, ইট মে বি ভার্টিক্যাল, ইট মে বি ইনক্লাইন, ফর অল লোডস এটা হয় বেন্ডিং মোমেন্টের ডেফিনেশন। বেন্ডিং মোমেন্টের ডেফিনেশন কি, অ্যালজেব্রিক সাম অফ অল মোমেন্টস, ঠিক আছে, ফর অল টাইপ অফ লোডস, ঠিক আছে। তো এই জন্য এটা হচ্ছে ফলস, এটা হচ্ছে আমার ফলস, যেটা আমাকে দিয়েছে প্রোভাইড করেছে সেটা হচ্ছে আমার ফলস। যদি এখানে বেন্ডিং মোমেন্ট মোটা থাকা থাকতো আর ভার্টিক্যাল কথাটা না থাকে, অফ অল লোডস কথাটা দেওয়া থাকতো, তাহলে আমার এটা হতো কি, এটা আমার হতো ট্রু, বাট এক্ষেত্রে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফলস। এখানে ক্যান্টিলিভারটা বিম হিসাবে ধরছে না, এখানে ক্যান্টিলিভারটাই বিম হিসাবে ধরছে, ঠিক আছে, ক্যান্টিলিভারটা বিম হিসাবে ধরছে। বিমও যা এমনি বিম বলতে সিম্পলি সাপোর্টেড বোঝায়, এখানে ক্যান্টিলিভার বিমও বোঝাচ্ছে, ঠিক আছে। তো দুটোই বলছে এটা হচ্ছে ফলস, কোথায় কোথায় ফলস, এখানে বেন্ডিং হয়ে বেন্ডিং মোমেন্ট হতো, আর এখানে অপর লোড হতো, ভার্টিক্যাল লোড হতো না, ঠিক আছে, এই জন্য এটা ফলস। এটা হলো এক নম্বর কোশ্চেন যেটা নিয়ে তোমাদের ডাউট ছিল, ঠিক আছে। এবার নেক্সট নেক্সট চলে আসি, নেক্সট কোশ্চেন যেটা নিয়ে ডাউট ছিল সেটা হচ্ছে তিন নম্বর, সেটা হচ্ছে তিন নম্বর, তিন নম্বর কোশ্চেন কি বলেছে লিখে ফেলি। তিন নম্বর কোশ্চেন বলেছে ইন কেস অফ বিম, ইন কেস অফ বিম, এটা নিয়েও অসুবিধা থাকার কথা নয়, ইন কেস অফ বিম, ইন কেস অফ বিম ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট বিএম লিখলাম, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট অলওয়েজ অকার্স অ্যাট মিড স্প্যান, না এটাও সত্যি না, কেন সত্যি না, আমি তোমাদেরকে আগের দিন, আমি তোমাদেরকে আগের দিন, হ্যাঁ একটা কোশ্চেন হয়ে গেছে, তুমি লেট করে ফেলেছো আজকেও। তো ইন কেস অফ বি ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট অলওয়েজ অকার্স অ্যাট মিড স্প্যান, এটা সত্যি না, এটা ফলস, কেন, কারণ আগের দিনই তোমাদেরকে এঁকে দিয়েছিলাম, একমাত্র সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কোথায় মিড স্প্যানে হয়। সিম্পলি সাপোর্টেড বিম কি দেখিয়েছিলাম, যে দুদিকে দুটো সাপোর্ট, ইট মে বি একটা যদি হিঞ্জ দিয়ে একটা আমাকে রোলার দিতেও পারি, নাও দিতে পারি, দুটো হিঞ্জ করতে পারি, ধরো এখানে মাঝখানে পি লোড আছে, তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কীরকম হয়, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হয় এরকম, এটা যদি পি হয় তাহলে এই যে বেন্ডিং মোমেন্টের অর্ডিনেট, বেন্ডিং মোমেন্টের অর্ডিনেট কী হয় পিএল বাই ফোর। তাহলে ইন কেস অফ সিম্পলি সাপোর্টেড বিম, এটা এস এস বি, সিম্পলি সাপোর্টেড বিমে যদি ইউডিএল থাকে, ইউডিএল থাকে, তাহলে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কী হবে, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট হবে মিড পয়েন্টে ম্যাক্সিমাম, কীরকম হবে প্যারাবোলিক। ম্যাক্সিমাম অর্ডিনেটের মান কী হবে, এটা যদি ওমেগা হয় এই অর্ডিনেটের মান হবে ওমেগা এল স্কোয়ার বাই এইট। এটা কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল, একমাত্র সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল, সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে। এখানে যদি বিম না বলে সিম্পলি সাপোর্টেড বিম কথাটা দেওয়া থাকতো, তাহলে তুমি এই অ্যান্সারটার কোশ্চেনটার অ্যান্সার ট্রু বলতে পারতে, কিন্তু এখানে বিম বলেছে, বিম বলতে যে কোনো বিম হতে পারে, সিম্পলি সাপোর্টেড বিম, ক্যান্টিলিভার বিম, ফিক্সড বিম, কন্টিনিউয়াস বিম। তো ক্যান্টিলিভারের ক্ষেত্রে কি হয়, ক্যান্টিলিভারের জন্য যদি আঁকি, থাকো ক্যান্টিলিভারের জন্য যদি আঁকি, তোমাদেরকে আগের দিয়ে সব এঁকে দেখিয়েছি, তাও আজকে এঁকে দিয়েছি, ক্যান্টিলিভার বিম উইথ এন্ডে কি, যদি পয়েন্ট লোড পি থাকে, ক্যান্টিলিভার বিম উইথ এন্ডে পয়েন্ট লোড যদি পি থাকে, যদি পি থাকে, তাহলে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন হয়, আমার ফিক্সড, ফিক্সড এন্ডে ম্যাক্সিমাম হয়, এখানে কি জিরো হয়, তাহলে আমার কোথায় ম্যাক্সিমাম হচ্ছে, ফিক্সড এন্ডে, যদি পি হয় এইভাবে পি এল মাইনাস, ঠিক আছে। আবার যদি ক্যান্টিলিভার বিম টোটালটা ইউডিএল, তাহলে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কী হয়, ইউডিএলের মান যদি ওমেগা হয়, তাহলে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হয় প্যারাবোলিক শেপ, এইরকম প্যারাবোলিক শেপ। এটা যদি জিরো হয় এটা হয়ে যাবে কত, এটা যদি জিরো হয় এটা যাবে ওমেগা স্কোয়ার বাই টু, সেটাও নেগেটিভ। তাহলে দেখতে পাচ্ছ ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কোথায় হচ্ছে, ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট আমার কোথায় হচ্ছে, সাব ফিক্স এন্ডে। কে কি বলছে দেখি, দাদা লোডটা কি যদি মিড স্প্যানে না হয় তাহলেও কি, তাহলে তো হবে না মিড পয়েন্টে, একদম লোড যদি মিড পয়েন্টে না থাকে তাহলে হবে না, কখনোই হবে না মিড স্প্যানে ম্যাক্সিমাম। আর কি বলেছে সৌভিক, বলছে মিড স্প্যান বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম ফর ওনলি সিম্পলি সাপোর্টেড বাট নট ফর অল, একদম ঠিক কথা, যদি লোডটা মিডিল লোড যেখানে কাজ করবে সিম্পলি সাপোর্টেড বিমে সেখানে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট হয়, জেনে আইনি, ঠিক আছে। আর ফিক্সড বিমের ক্ষেত্রে কি জানো, এই ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে কি জানো, ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে আমাদের বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম কোথায় হয়, ফিক্সড এন্ডে, ফিক্সড এন্ড যদি এটা ধরে নাও এ হয়, এটা বি হয়, এটা এ, এটা বি, তাহলে এ তে আমার কি ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট হচ্ছে, এগুলো তোমাদেরকে আমি আগের দিন দেখিয়েছি, ঠিক আছে।
তো এটা গেল আমার 3 নম্বর কোশ্চেন গ্রুপ বি এর, এটা নিয়ে তোমাদের ডাউট ছিল, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে 9 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন হচ্ছে 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন কি বলেছে দেখা যাক। হ্যাঁ, 9 নম্বর কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন একটা। এখানে তোমরা একটা জিনিস বুঝতে পারবে, আগেও বলেছিলাম যদিও ভুলে গেছো হয়তো, কি বলেছে, এ বিম ইজ সেট টু বি, এ বিম ইজ সেট টু বি সিম্পলি সাপোর্টেড। আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে কোশ্চেন গুলো তোমাদেরকে আমি যে বই থেকে দিয়েছি সেই বইগুলো কোশ্চেন কিন্তু গেট আর আইএস এর কোশ্চেন থেকে নেওয়া। তোমরা এগুলো করছো মানে অনেক কিছু গেট আর আইএস এর কোশ্চেন সলভ করছো, মাথায় রেখো। তাই কোশ্চেন গুলো ভালো করে পরীক্ষায় পড়ে যেও, এখান থেকে কোশ্চেন পেয়ে যাবে। কিন্তু আমি বলে দিলাম, কিন্তু যা অ্যাসাইনমেন্ট দিচ্ছি সেখান থেকে 3-4টে তো আরামসে পেয়ে যাবে, বা সেই কনসেপ্ট থেকে তো 3-4টে আরামসে পেয়ে যাবে। আমি লিখে দিতে পারি 3-4টে কম বলা হচ্ছে, 10টা আমি যে অ্যাসাইনমেন্ট দিচ্ছি তার উপর, অ্যাসাইনমেন্টের উপর এবং যা যা পড়াচ্ছি তারপর 10টা মিনিমাম আসবে। আমি গ্যারেন্টি দিয়ে লিখতে পারি, আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে দিতে পারি যে 10টা মিনিমাম আসবে ওই অ্যাসাইনমেন্টের ওপর, বা ওই যে কনসেপ্ট পড়াচ্ছি সেই কনসেপ্টের উপর। তাই অ্যাসাইনমেন্টগুলো খুব ভালো করে করো, এই অ্যাসাইনমেন্ট থেকে ডাইরেক্ট 2-3টে কোশ্চেন চলে আসবে। তাও বলে দিলাম, গেটের অনেক কোশ্চেন এই অ্যাসাইনমেন্টে আছে, মাথায় রেখো। তো 9 নম্বর কোশ্চেন আসি, 9 নম্বর কোশ্চেন বলেছে কি, এ বিম ইজ সেট টু বি সিম্পলি সাপোর্টেড ওয়েন ইট ইজ সাপোর্টেড, ওয়েন ইট ইজ সাপোর্টেড অ্যাট ইটস এন্ড, ওয়েন ইট ইজ সাপোর্টেড অ্যাট ইটস এন্ডস দ্য ট্রান্সলেশনাল ডিসপ্লেসমেন্ট, ট্রান্সলেশনাল ডিসপ্লেসমেন্ট, ট্রান্সলেশনাল ডিসপ্লেসমেন্ট ইজ নট পসিবল। আচ্ছা, ইজ নট পসিবল, ইজ নট পসিবল বাট রোটেশন ইজ পসিবল। খুব ভালো কোয়েশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখানে দুটো জিনিস তোমাদেরকে আমি আগে বলেছি, তাও আবার একবার বলে দেবো। তো এর স্টেটমেন্টটা হচ্ছে ট্রু স্টেটমেন্ট। কী করে স্টেটমেন্ট আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ট্রু, ঠিক আছে, এটা হচ্ছে আমার ট্রু। কী করে ট্রু, আমি তোমাদেরকে দেখো বলেছিলাম সিম্পলি সাপোর্টেড যদি বলা হয়, সিম্পলি সাপোর্টেড কোন সাপোর্টকে বলা হয়, একটা বলা হয় রোলার সাপোর্ট, এটা হিঞ্জ আঁকলাম প্রথমটা, আর একটা বলা হয় রোলার সাপোর্ট। এই দুটো সাপোর্টকে আমি কি বলি, সিম্পলি সাপোর্টেড বলি। তো বলেছে দেখো, এ বিম ইজ সেট টু বি সিম্পলি সাপোর্টেড হোয়েন ইট ইজ সাপোর্টেড অ্যাট ইট এন্ড। আমরা এতক্ষণ যত এঁকেছি এন্ডে সাপোর্ট দেওয়া থাকছিল, থাকছিল দ্যাট দা, এই দুটো টার্ম তোমাদেরকে জানতে হবে যে ট্রান্সলেশনাল ডিসপ্লেসমেন্ট কি আর রোটেশন কি। আমি রোটেশনটা বলেছিলাম, ট্রান্সলেশনাল ডিসপ্লেসমেন্টটা বলে দিই। ধরো আমি কথার মানে বলছি, এটা আমার একটা রোলার সাপোর্ট, ঠিক আছে, এটা আমার একটা রোলার সাপোর্ট, কথার মানে এটা রোলার সাপোর্ট, এই রোলার সাপোর্টটা বা এটা আমার হিন সাপোর্ট বা রোলার সাপোর্ট যা ধরলে, মানে এই দুটোই তো সিম্পলি সাপোর্ট, এই দুটোর মধ্যে যে কোনো একটা সাপোর্ট, যদি এটা ফ্রিলি মুভ করতে পারে মানে অনেকটা মুভ করতে পারে, রোলার সাপোর্টের ক্ষেত্রে কি হয় একটু যেতে পারে খুব অল্প, সেটা কিন্তু ট্রান্সলেশনাল ডিসপ্লেসমেন্ট বলা হয় না। যদি মুভ করে অনেকটা, ধরো আমি কথা মানে আমি আমোদপুরে আছি, ধরো এই রোলার সাপোর্টটা আমোদপুর থেকে সিউড়ি চলে গেলো বা সিউড়ি থেকে আমোদপুর চলে এলো, তখন সেটা বলবে যে এটার মধ্যে ট্রান্সলেশনাল ডিসপ্লেসমেন্ট প্রপার্টিটা আছে, বা হিন সাপোর্টটা যদি আমোদপুর থেকে সিউড়ি চলে এলো এবং সিউড়ি থেকে আমোদপুর ঘুরে চলে এলো, তখন বলবে ট্রান্সলেশন, মানে হরাইজেন্টালি যদি ডিসপ্লেস করতে পারে, মানে এই দিকেও অনেকটা যেতে পারে, পেছন বাঁ দিকেও অনেকটা যেতে পারে, ডান দিকেও অনেকটা যেতে পারে, সেটাকে বলে ট্রান্সলেশনাল ডিসপ্লেসমেন্ট। মানে ডিসপ্লেস করতে পারে, যে জায়গায় আছে সেই জায়গা থেকে অনেকটা যেতে পারে আর অনেকটা ঘুরে আসতে পারে, সেটাকে বলে ট্রান্সলেশনাল ডিসপ্লেসমেন্ট। আর রোটেশন, রোটেশন তো আমি আগেই বলেছিলাম যে কি, রোটেশন আর মুভমেন্ট এই দুটোতে গোলাবে না, কিন্তু রোটেশন এন্ড মুভমেন্ট দুটো আলাদা আলাদা জিনিস, ঠিক আছে, রোটেশন এন্ড মুভমেন্ট এই দুটোতে গোলাবে না। রোটেশন কি বলেছিলাম, ধরো একটা তোমার আগেকার দিনে দরজার খিল দেখেছো, দরজার খিলটা কি হতো, এক জায়গায় আবদ্ধ থাকতো, এক জায়গায় পিনের মতো থাকতো, নিয়ে ওইটার সাপেক্ষে ঘুরতো, ওই যে ওইটার সাপেক্ষে ঘোরা এটাকে বলা হয় কি, রোটেশন। তাহলে আমি কি বলেছিলাম, হিঞ্জ, আমাদের হিঞ্জ বলতে কোন ধর্মটা, হিঞ্জ বলতে কোন রকমের বোঝায়, হিঞ্জ বলতে আমি বলেছিলাম যে দরজার খিল রয়েছে হিন সাপোর্ট, যে দরজার খিল, দরজার খিল কীরকম হয়, এরকম এক জায়গা থেকে লক করা থাকে, নিয়ে এর সাপেক্ষে এটা ওঠানামা করে, তাই তো, এরকম দরজার খিল হয়। তো দরজার খিলে, দরজার খিল কী ধরনের সাপোর্ট, হিন সাপোর্ট, তাহলে হিন সাপোর্টের রোটেশন হয় আর তোমার রোলার সাপোর্টের রোটেশন হয়, আর হিন সাপোর্টেরও ট্রান্সলেশন অ্যান্ড ডিসপ্লেসমেন্ট হয় না, রোলার সাপোর্টের একটু হয় যেটাকে বলা ধরা যায় না ট্রান্সলেশন অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। তাহলে সিম্পলি সাপোর্টের ধর্ম আরও একটা জিনিস জেনে গেলে,
এতদিন জেনেছিলে কি হিন সাপোর্ট আর ইয়ে সাপোর্টের সম্পর্কে কি জেনেছিলে? হিন সাপোর্টে শুনেছিলে যে ভার্টিক্যাল ফোর্স নিতে পারে, হরাইজন্টাল ফোর্স নিতে পারে, এটা জেনেছিলে। আর রোলার সাপোর্টে কি জেনেছিলে? যে ভার্টিক্যাল ফোর্স শুধুমাত্র নিতে পারে। তো আজকে নতুন কি জানলে? আজকে নতুন জানলে যে হিন সাপোর্ট আর রোলার সাপোর্ট দুটোই কি রোটেশন নিতে পারে, দুটোর মধ্যে কি রোটেশন নিতে পারে, কিন্তু কি নিতে পারে না, ট্রান্সলেশনাল ডিসপ্লেসমেন্ট হয় না, ট্রান্সলেশনাল ডিসপ্লেসমেন্ট টিডি হয় না। তাহলে এটা মাথায় রাখবে ভালো করে। তাহলে দাদা এটা বলতে পারি যে ট্রান্সলেশনাল ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু হরাইজন্টাল মুভমেন্ট, একদম ট্রান্সলেশনাল ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু হরাইজন্টাল মুভমেন্ট। এগুলো তোমাদেরকে আরো ভালো করে পড়াবো যখন তোমাদেরকে ইনডিটারমিনেট স্ট্রাকচার পড়াবো, তোমাদের রিলেটে নেই বা এতে নেই, ঠিক আছে? ইনডিটারমিনেট স্ট্রাকচার যখন স্ট্রাকচার অ্যানালাইসিস ওয়ানে পড়াবো, যদি টাইম পাই তখন এই জিনিসগুলো বোঝাবো, ঠিক আছে? ক্লিয়ার? চলো, থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার, ঠিক আছে? এরপর নেক্সট কোশ্চেন কি, সবার কাছে ক্লিয়ার তো? এবার চলে আসি আমি 13 নম্বর, এবার চলে আসি আমি কত নম্বরে, 13 নম্বরে, ঠিক আছে? 13 নম্বর কোশ্চেনটা কি আছে, 13 নম্বর কোশ্চেন যেটা বলেছে যে দ্য ফার্স্ট ডেরিভেটিভ অফ সিআর ফোর্স ইকুয়ালস টু বেন্ডিং মোমেন্ট। এটা তো অসুবিধা হওয়ার কথা ছিল না, আগের দিনই পড়েছিলাম। কি বলেছে? দ্য ফার্স্ট ডেরিভেটিভ, দ্য ফার্স্ট ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ, কি বলেছে? ফার্স্ট ডেরিভেটিভ অফ সিআর ফোর্স, অফ সিআর ফোর্স, হ্যাঁ, অফ সিআর ফোর্স, অফ এসএফ, দ্য ফার্স্ট ডেরিভেটিভ অফ সিআর ফোর্স ইকুয়ালস টু, ইকুয়ালস টু বেন্ডিং মোমেন্ট। দ্য ফার্স্ট ডেরিভেটিভ অফ সিআর ফোর্স ইকুয়ালস টু বেন্ডিং মোমেন্ট। তো আগের দিনে আমি পড়েছিলাম কি ফার্স্ট ডেরিভেটিভ অফ সিআর ফোর্স কি হয়, ফার্স্ট ডেরিভেটিভ অফ সিআর ফোর্স আমি পড়েছিলাম কি লোডিং রেট। তাহলে এটা কি ফলস? ফার্স্ট ডেরিভেটিভ অফ সিআর ফোর্স কি হয়? লোডিং রেট। তাহলে এটা হচ্ছে আমার কি ফলস, আগের দিনই পড়িয়েছি। ফার্স্ট ডেরিভেটিভ ডিডিএক্স অফ এফ ডেরিভেটিভ অফ সিআর ফোর্স সমান কি লোডিং রেট। যদি মোমেন্টের ডেরিভেটিভ, যদি সবসময় যদি মোমেন্টের ডেরিভেটিভ করো, আগের দিনই পড়েছি, আবার পড়ে দিচ্ছি, যদি মোমেন্টের ডেরিভেটিভ করো তবেই তুমি কি পাবে, সিআর ফোর্স পাবে, ঠিক আছে? তাই সবসময় সিআর ফোর্স এর ডেরিভেটিভ হয় লোডিং রেট, আর মোমেন্টের ডেরিভেটিভ হয় সিআর ফোর্স, আর মোমেন্টের ডবল ডেরিভেটিভ হয় লোডিং রেট। এটা মাথায় রাখবে, আগের দিন আমি পড়িয়েছি, ঠিক আছে? লোড রেট ওমেগা, লোড ইন্টেন্সিটি ওমেগা বা ডাব্লু, ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক ইউ। এবার নেক্সট কোশ্চেনের দিকে আমরা অগ্রসর হই। 13 নম্বরটা হলো, এটা গেল ফলস, ঠিক আছে? নেক্সট কোশ্চেন হচ্ছে, ও মাঝখানে একটা কোশ্চেন ছিল, বাদ চলে গেছে, সরি, এটা করে দিচ্ছি। 10 নম্বর কোশ্চেনটা ছিল, 10 নম্বর কোশ্চেনটা বাদ চলে গেছে, এবার করে দিচ্ছি। 10 নম্বরটা কোশ্চেন করার আগে তোমাদেরকে কিছু জিনিস জানতে হবে, সেই জন্য হয়তো অনেকে কনফিউজ হয়ে যাও যে কোনটাকে কনকেভিটি আপওয়ার্ডস বলে, কোনটাকে কনকেভিটি ডাউনওয়ার্ডস বলে, ঠিক আছে? ধরো এইরকম, 10 নম্বর কোশ্চেন জানার আগে এটা জানতে হবে, তাই আমি এঁকে দিচ্ছি। ধরো এইরকম একটা ফিগারটা আছে, তো এই যে এই জায়গাটাকে, এই যে ডাউনওয়ার্ড জায়গাটা, মানে এই জায়গাটা, এই যে জায়গাটা আঁকলাম না, এই জায়গাটাকে বলে কি কনকেভিটি আপওয়ার্ডস, কনকেভিটি আপওয়ার্ডস, দ্য কনকেভ আপওয়ার্ড, এটা মাথায় রাখবে। আর এই যে ওপর মতো জায়গাটা আছে না, এইটাকে বলে কনকেভ ডাউনওয়ার্ড, উল্টো, মাথায় রাখবে। তো এই জন্য অনেক কোশ্চেন ভুল হয়। আর এইরকম ছবিটা কি, যেটা ডাউনওয়ার্ড সেটা হচ্ছে কনকেভ আপওয়ার্ড, আর যেটা আপওয়ার্ড সেটা হচ্ছে কনকেভ ডাউনওয়ার্ড, এটা মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে? তো এইটার ওপরেই কনসেপ্টটা দাঁড়িয়ে আছে, দেখো পারবে এবার, কোশ্চেনটা কিছুই নেই। কি আছে 10 নম্বর কোশ্চেনটা, দেখো 10 নম্বর কোশ্চেনটা বলেছিল যে বেন্ডিং মুভমেন্ট কজিং কনকেভিটি আপওয়ার্ডস, কি এ বেন্ডিং মুভমেন্ট কজিং কনকেভিটি আপওয়ার্ডস, বেন্ডিং মুভমেন্ট কজিং কনকেভিটি আপওয়ার্ডস উইল বি টেকেন অ্যাজ নেগেটিভ, উইল বি টেকেন অ্যাজ নেগেটিভ অ্যান্ড কল্ড অ্যাজ হগিং বেন্ডিং মুভমেন্ট, কল্ড অ্যাজ হগিং বেন্ডিং মুভমেন্ট, হগিং বেন্ডিং পুরোপুরি ভুল। এটা কি ফলস? কেন ফলস? দেখো কনকেভিটি আপওয়ার্ডস, কনকেভিটি আপওয়ার্ডস বলতে কি এরকম, মানে হাসছে, হাসলে আমার কি হয়, হাসলে হয় আমার কি, হাসলে কি হয় স্যাগিং মুভমেন্ট, কি হয় স্যাগিং মুভমেন্ট, আমার কনকেভিটি আপওয়ার্ডস এরকম দেখতে হয়, কনকেভিটি আপওয়ার্ডস এরকম দেখতে আঁকলাম সেটাই,
হাসলে কি হয়, স্যাগিং মুভমেন্ট। স্যাগিং মুভমেন্ট সবসময় আমরা কি হিসেবে কনসিডার করি, স্যাগিং মুভমেন্টকে সবসময় আমরা পজিটিভ হিসেবে কনসিডার করি। তাহলে স্টেটমেন্টে কোথায় কোথায় ভুল আছে, এই নেগেটিভ বলা এখানে ভুল আছে আর হগিং বেন্ডিং মুভমেন্ট বলা আছে এখানে ভুল আছে, তাই এটা আমার কি ফলস স্টেটমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে কনকেভিটি আপওয়ার্ডস, এটা হচ্ছে কনকেভিটি ডাউনওয়ার্ডস। ঠিক আছে, আশা করছি তোমাদের কাছে এই কোশ্চেনটাও ক্লিয়ার। ঠিক আছে, এটা ছিল আমার 10 নম্বর কোশ্চেন। নেক্সট হচ্ছে আমার কি, নেক্সট হচ্ছে আমার 14 নম্বর কোশ্চেন, 14 কোশ্চেন। ঠিক আছে, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। কি ক্লিয়ার? তো একটু রেসপন্স করতে থাকবে তবে তো বুঝতে পারবো যে বুঝতে পারছো কি বুঝতে পারছো না। 14 নম্বর কোশ্চেন, 14 নম্বর কোশ্চেন বলেছে, 14 নম্বর কোশ্চেনটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে, কারণ তোমরা কেবেল পড়োনি এবং সেই কেবেল হচ্ছে এক ধরনের স্ট্রাকচার। ঠিক আছে, তো এটা তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, বলে দিচ্ছি, বেন্ডিং মোমেন্ট এটা তোমাদেরকে অ্যাজ এ স্টেটমেন্ট হিসেবে মনে রাখবে। ঠিক আছে, এটা কেবেলের একটা প্রপার্টি যে স্ট্রাকচারটা তোমাদের নেই। ঠিক আছে, বেন্ডিং মোমেন্ট ইন দ্য কেবেল, কেবেল বলতে কেবেল তার নয়, কিন্তু কেবেল ইজ এ টাইপ অফ স্ট্রাকচার লাইক ট্রাস, মানে এক ধরনের স্ট্রাকচার। ঠিক আছে, ট্রাসের মতো এক ধরনের স্ট্রাকচার। বেন্ডিং মোমেন্ট ইন দ্য কেবেল উইল বি জিরো, সবসময় কেবেলের মধ্যে বেন্ডিং মোমেন্ট জিরো হয় যে কোনো লোডই যা হোক না কেন, আন্ডার এনি ম্যাগনিচিউড। এটা তোমাদেরকে একটা স্টেটমেন্টের মতো মনে রাখতে হবে। ঠিক আছে, আন্ডার এনি ম্যাগনিচিউড অফ লোড ইন ইট, অফ লোডিং ইন ইট, লোডিং ইন ইট, এটা মনে রাখবে। এটা সবসময় কি ট্রু, সবসময় বেন্ডিং মোমেন্ট জিরো হবে কেবেলের মধ্যে যেরকম লোডই কাজ করুক না কেন। ঠিক আছে, তো মাথায় রাখবে বেন্ডিং মোমেন্টের মধ্যে লোড সবসময় জিরো হবে, তার মধ্যে যেরকমই লোডিং কাজ করো না কেন। ঠিক আছে, এটা সবসময় ট্রু হিসাবে মনে রাখবে। ঠিক আছে, যেহেতু কেবেল তোমাদেরকে পড়ানো সম্ভব না, এটা ইনডিটারমিনেট স্ট্রাকচার, তো এটা মাথায় রাখবে। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে আমার কি কোশ্চেন ছিল, নেক্সট হচ্ছে আমার 17 নম্বর কোশ্চেন, নেক্সট হচ্ছে আমার 17 নম্বর কোশ্চেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমার 17 নম্বর কোশ্চেন। তো 17 নম্বর কোশ্চেন কি বলেছে দেখি, 17 নম্বর কোশ্চেন বলেছে দ্য বেন্ডিং মোমেন্ট উইল বি ম্যাক্সিমাম ওয়ের সিআর ফোর চেঞ্জের সাইন। আগের দিনই পড়েছি, আগের দিনই পড়েছি, দ্য বেন্ডিং মোমেন্ট উইল বি ম্যাক্সিমাম ওয়ের সিআর ফোর্স চেঞ্জেস সাইন। ট্রু, তো ট্রু নিশ্চয়, আগের দিন পড়েছি, যেখানে সিআর ফোর্স সাইন চেঞ্জ করে সেখানে সবসময় কি বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম হয়, কিন্তু যেখানে সিআর ফোর্স জিরো হয় সেখানে কিন্তু সবসময় বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম হয় না। তাহলে কারেক্ট স্টেটমেন্ট সবসময় কি, যেখানে সিআর ফোর্স সাইন চেঞ্জ করে সেখানে বেন্ডিং মোমেন্ট সবসময় ম্যাক্সিমাম। এটা গেল 17 নম্বর। ঠিক আছে, এটা ছিল ট্রু। এবার হচ্ছে 18 নম্বর, 18 নম্বর, এবার হচ্ছে আমার কি 18 নম্বর, 18 নম্বর কোশ্চেনে কি বলেছে, একটা অঙ্ক টাইপের দিয়েছে, তো দেখা যাক কি বলেছে। বলেছে এ ক্যান্টিলিভার বিম, এ ক্যান্টিলিভার বিম অফ লেন্থ, অফ লেন্থ এল সাবজেক্টেড টু, অফ লেন্থ এল সাবজেক্টেড টু টু পয়েন্ট লোডস, সাবজেক্টেড টু টু পয়েন্ট লোডস ডাব্লু ওয়ান অ্যান্ড ডাব্লু টু অ্যাট ডিস্টেন্সেস, অ্যাট ডিস্টেন্সেস এল ওয়ান অ্যান্ড এল টু, এল ওয়ান অ্যান্ড এল টু রেসপেক্টিভলি from the free end, from the free end, from the free end, and we'll have, and we'll have greatest bending moment of W1 into L minus L1 plus W2 ইন্টু এল মাইনাস এল টু। খুব সোজা একটা কোশ্চেন, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, অ্যান্সারটা ট্রু। তারপর কেন বলছে সেটা আমি ছবি এঁকে দেখে দিচ্ছি, অ্যান্সারটা হচ্ছে কি ট্রু। ঠিক আছে, তো ছবিটা কি তাহলে বুঝে যাবে, দেখো বলছে ক্যান্টিলিভার বিম, ক্যান্টিলিভার বিম আমি এঁকে ফেলি, ক্যান্টিলিভার বিমের লেন্থ কত বলেছে, লেন্থ বলেছে এল। ঠিক আছে, সাবজেক্টেড টু টু পয়েন্ট লোডস ডাব্লু ওয়ান অ্যান্ড ডাব্লু টু অ্যাট এ ডিস্টেন্স এল ওয়ান আর অ্যাট এ ডিস্টেন্স এল টু ফ্রম দ্য ফ্রি এন্ড। তাহলে ফ্রি এন্ড থেকে এল ওয়ান ডিস্টেন্সে কে কাজ করছে, W1, তাহলে আমি এটা ধরলাম W1, কোথা থেকে কাজ করছে, ফ্রি এন্ড থেকে L1 ডিস্টেন্সে কাজ করছে, এটা লিখলাম L1। আর W2 কাজ করছে
ফ্রি এন্ড থেকে কত ডিস্টেন্সে? এল টু ডিস্টেন্সে কাজ করছে, ঠিক আছে, ফ্রি এন্ড থেকে এল টু ডিস্টেন্সে কাজ করছে। গোটা ডিস্টেন্সটা কত? গোটা ডিস্টেন্সটা বলে দিচ্ছে এল। তাহলে ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট মানে গ্রেটেস্ট বেন্ডিং মুভমেন্ট কত হবে? তাহলে আমি বলেছি ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে গ্রেটেস্ট বেন্ডিং মুভমেন্ট কোথায় হয়? ফিক্সড এন্ডে হয়। তাহলে ফিক্সড এন্ডে যদি বেন্ডিং মুভমেন্ট বার করি তাহলে বেরিয়ে যাবে, আমি ধরে নিলাম এটা হচ্ছে বি এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে আমার বেন্ডিং মুভমেন্ট ম্যাক্সিমাম কোথায় হবে? এ পয়েন্টে। তাহলে বেন্ডিং মুভমেন্ট অ্যাট এ কত হবে? এ পয়েন্টে কত বেন্ডিং মুভমেন্ট হবে? দেখো এ পয়েন্টের জন্য দুটো লোডের বেন্ডিং মুভমেন্ট হবে, একটা হচ্ছে ডাব্লু ওয়ান লোড, একটা হচ্ছে ডাব্লু টু লোড। ডাব্লু ওয়ান হচ্ছে লোডের মান, ঠিক আছে, ডাব্লু ওয়ান হচ্ছে লোডের মান। ডাব্লু ওয়ান থেকে এ পয়েন্টের ডিস্টেন্স কত? ডাব্লু ওয়ান থেকে এ পয়েন্টে লোডটা মান দেওয়া প্রথমে হচ্ছে ডাব্লু ওয়ান, এটা গেল লোড। বেন্ডিং মুভমেন্ট সমান কি হয়? লোড ইনটু ডিস্টেন্স। তাহলে ডাব্লু ওয়ান থেকে এ ডিস্টেন্স বার করো, ডাব্লু ওয়ান থেকে এ ডিস্টেন্স কত? গোটাটা যদি এল হয় আর ফ্রি এন্ড থেকে এইটুকু যদি এল ওয়ান হয় তাহলে বাকিটুকু কত হবে? এল মাইনাস এল ওয়ান। তাহলে ডাব্লু ওয়ান থেকে এ ডিস্টেন্স কত হবে? ডাব্লু ওয়ান থেকে এ ডিস্টেন্স হবে এল মাইনাস এল ওয়ান, ঠিক আছে, হলো। তার সাথে আর একটা কে লোড আছে, আর একটা লোড আছে ডাব্লু টু, তাহলে আমি ডাব্লু টু লোড লিখলাম। ডাব্লু টু থেকে এ ডিস্টেন্স কত? গোটাটা হচ্ছে এল, সি থেকে বি ডাব্লু টু অফ দি ডিস্টেন্স হচ্ছে এল টু, তাহলে এই এ থেকে এই ডাব্লু টু অফ দি ডিস্টেন্স কত হবে? এল মাইনাস এল টু, তাহলে এল মাইনাস এল টু হয়ে গেল। তাহলে আমার ম্যাক্সিমাম লোড কত পেয়ে গেলাম? ডাব্লু ওয়ান ইন্টু এল মাইনাস এল ওয়ান প্লাস ডাব্লু টু ইন্টু এল মাইনাস এল টু, এটি হচ্ছে আমার স্টেটমেন্টেও দেওয়া আছে। তাহলে আমার কি অ্যান্সারটা হচ্ছে টু, দুটো লোডের জন্য দুটো বেন্ডিং মুভমেন্ট, তাতে সামেশন হচ্ছে আমার এ তে বেন্ডিং মুভমেন্ট। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার, ঠিক আছে, ক্লিয়ার তো? খুব সোজা একটা কোশ্চেন ছিল, এটা গেল আমার 18 কোশ্চেন। এবার আমি চলে আসবো কোথায়? এবার আমি চলে আসবো আমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। এবার আমি চলে আসবো কি? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। এবার আমি চলে আসবো গ্রুপ সি, এগুলো মুছে দিলাম। গ্রুপ সি হচ্ছে কি? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর প্রথম কোশ্চেন কি বলেছে? তোমার যেটা অসুবিধা হচ্ছে সেটা ছিল 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন, 7 নম্বর কোশ্চেনটা কি বলা ছিল? 7 নম্বর কোশ্চেনটা বলা ছিল যে এ সিম্পলি সাপোর্টেড বিম, এস এস বি লিখলাম, এ সিম্পলি সাপোর্টেড বিম ক্যারেজ ক্যারেজ অ্যান্ড ইউডিএল অফ 500 কেজি ফোর্স, 500 কেজি ফোর্স পার মিটার ওভার দ্য এন্টায়ার লেন্থ, ওভার দ্য এন্টায়ার লেন্থ, ওকে, ফ্রম ফ্রি এন্ড, সরি সরি, যে 7 নম্বর কোশ্চেনটা ছিল, সরি এটা নয়, 500 কেজি ফোর্স পার মিটার ওভার দ্য এন্টায়ার লেন্থ, ঠিক আছে, হ্যাঁ এন্টায়ার লেন্থ, দ্য ম্যাগনিচিউড অফ ইচ রিয়াকশন, আচ্ছা দ্য ম্যাগনিচিউড অফ ইচ রিয়াকশন, দ্য ম্যাগনিচিউড অফ ইচ রিয়াকশন উইল বি হোয়াট, কত হবে? আমাকে এখানে স্প্যানটা বলে দেয়নি, জাস্ট বলেছে ওভারটা এন্টায়ার লেন্থ। তাহলে আমার কি বলেছে? একটা সিম্পলি সাপোর্টেড বিম, তার টোটালটা জুড়ে আমার কি আছে? ইউডিএল আছে, এটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম, ঠিক আছে, যার আমার ম্যাগনিচিউডটা কি ফোর্স এর বলে দিয়েছে 500 কেজি ফোর্স পার মিটার, নিয়ে বলেছে এই সাপোর্ট রিয়াকশন বার করতে, এখানে কত সাপোর্ট রিয়াকশন হবে, এখানে কত সাপোর্ট রিয়াকশন, এটা খুবই সোজা অঙ্ক পারার কথা ছিল। আর স্প্যানটা আমি ধরে নিলাম, কিছু বলে দেয়নি, তাই এটাকে স্প্যান হিসাবেই লিখলাম, যদি বলে দেয়নি তাই স্প্যান হিসাবেই লিখলাম। তাহলে ভালো করে যদি দেখো এইটা হচ্ছে মিড পয়েন্টের সাপেক্ষে, যদি এটা মিড পয়েন্ট হয় স্প্যানের, যদি মাঝখানে পয়েন্ট নাও, তার বাঁ দিকে যা ফোর্স আছে ডান দিকেও তাই ফোর্স আছে, তাহলে ওপর থেকে যে লোডটা আসছে সেটা নিশ্চয়ই সাপোর্টের দুভাগে ভাগ হয়ে যাবে, বাঁ দিকেও যতটা যাবে ডান দিকেও ততটাই যাবে। তাহলে টোটাল ফোর্স আমার কত এখানে? ইউডিএল এর ক্ষেত্রে টোটাল লোড কত? ইউডিএল এর ক্ষেত্রে টোটাল লোড কি হয়? 500 ইন্টু তার স্প্যান গুণ করতে হয়, সেটা হয় টোটাল লোড, তাই তো, এটা হয় টোটাল লোড। তাহলে কত ভাগ হয়ে যাবে দুদিকে? এই 500 ইন্টু স্প্যানের অর্ধেক চলে যাবে বাঁ দিকে, 500 ইন্টু স্প্যানের অর্ধেক চলে যাবে ডান দিকে, যদি এটা এ হয় আর এটা বি হয়,
তাহলে রিয়াকশন ফোর্স এট এ সমান কি হবে, সমান রিয়াকশন ফোর্স এট বি সমান কত হবে, এই 500 ইনটু স্প্যান বাই 2, তাই তো? যেহেতু এটা সিমেট্রিক্যাল লোডিং, মানে মিড পয়েন্টের সাপেক্ষে বাঁ দিকে যা লোড আছে ডান দিকেও তাই লোড আছে, তাই হয়ে যাবে কি 500 ইনটু স্প্যান বাই 2। যেমন আমরা পড়েছিলাম ইউডিএস সিম্পলি সাপোর্টেড বিম, যদি টোটাল লোড ওমেগা এল হয় তাহলে আর এ হয়ে যায় ওমেগা এল বাই 2, আর বি হয়ে যায় ওমেগা এল বাই 2, তাই সেম কনসেপ্ট এখানেও। ঠিক আছে, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। এটা গেল 7 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনগুলো খুব সহজ সহজ কোশ্চেন, এগুলো না পারার কিছু ছিল না, তবুও তোমাদের অসুবিধা হয়েছে। হচ্ছে 9 নম্বর কোশ্চেন, প্র্যাকটিস করেছো দেখেই ভালো লাগে, করতে হবে, করতে করতেই শিখে যাবে আস্তে আস্তে, এখন পারছো না পরে শিখে যাবে, ঠিক আছে? তো ঘাবড়ানোর কিছু নেই, ঠিক শিখে যাবে। 7 নম্বর, এবার হচ্ছে 9 নম্বর। 9 নম্বর কোশ্চেনটা আমি আগের দিন করিয়েছি, তবু আমি একবার বলে দিই। বলেছিল এ সিম্পলি সাপোর্টেড বিম এ এস এস বি অফ লেন্থ এল, অফ লেন্থ এল ক্যারেস, এ সিম্পলি সাপোর্টেড বিম অফ লেন্থ এল ক্যারেস এ কনসেন্ট্রেটেড, ক্যারেস এ কনসেন্ট্রেটেড লোড ডাব্লু, ক্যারেস এ কনসেন্ট্রেটেড লোড ডাব্লু অ্যাট এ ডিস্টেন্স, অ্যাট এ ডিস্টেন্স এ ফ্রম ওয়ান এন্ড, অ্যাট এ ডিস্টেন্স এ ফ্রম ওয়ান এন্ড দ্য ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট উইল বি, এটা আগের দিন আমি করিয়েছি, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট উইল বি কত হয় বলেছিলাম, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত হয় বলেছিলাম, বলেছিলাম লোড ইনটু ডিস্টেন্স ইনটু বাকি ডিস্টেন্স বাই টোটাল লেন্থ, ডাব্লু ইনটু এ ইনটু এল বাই মাইনাস এ বাই এল। কি হয়, কিরকম সিস্টেম বলেছে, সিম্পলি সাপোর্টেড বিম বলেছে, একটা লোড আছে ইসেন্ট্রিক লোড, এক্সেন্ট্রিক লোড অ্যাট এ ডিস্টেন্স এ থেকে কাজ করছে, গোটা ডিস্টেন্সটা যদি এল হয় বাকি ডিস্টেন্সটা কি হবে, এল মাইনাস এ হবে, লোডটা যদি ডাব্লু হয় তাহলে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট এম ম্যাক্স কি হবে, ডাব্লু ইনটু এ ইনটু এল মাইনাস এ বাই এল, এবং এই লোড ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কোথায় হবে, লোড পয়েন্ট, এই পয়েন্টই আমার কি ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট হবে। আমি আগের দিন ছবি এঁকে দেখিয়ে দিয়েছিলাম ট্রায়াঙ্গুলার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হয়, ঠিক আছে? এটা গেল আমার 9 নম্বর কোশ্চেন, ঠিক আছে? এরপর 19 নম্বরে কোশ্চেনটা একটু ভুল আছে, ঠিক আছে? 19 নম্বরে যে কোশ্চেনটা আছে সেটা ভুল আছে, ঠিক আছে? সিম্পলি সাপোর্টেড বিম অফ লেন্থ এ অফ 4 মিটার ক্যারিং, সিম্পলি সাপোর্টেড বিমে কোনো ফিক্সড লেন্থ তো থাকে না, সিম্পলি সাপোর্টেড বিমে তো কোনো ফিক্সড লেন্থ থাকে না, তো সিম্পলি সাপোর্টেড বিমে ফিক্সড লেন্থ, কোশ্চেনটা লিখে দিই তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আমি কোশ্চেনটা পড়ে দিচ্ছি, এরকম কোশ্চেনটা ছিল, 19 নম্বর বিম আমি ছবি এঁকে দিচ্ছি। বলেছিল যে এ সিম্পলি সাপোর্টেড বিম অফ লেন্থ 4 মিটার এস এস বি, তাহলে আমি সিম্পলি সাপোর্টেড একটা বিম আঁকি, একটা সাপোর্ট দিলাম আমি হিঞ্জ, একটা দিলাম রোলার, ধরো যার লেন্থ বলে দিয়েছে 4 মিটার, ঠিক আছে? লেন্থ বলে দিয়েছে 4 মিটার। আর কি বলেছে, আর বলেছে যে ক্যারিং এ পয়েন্ট লোড অফ 5 কিলো নিউটন অ্যাট দ্য মিডিল অফ দ্য বিম, মাঝখানে একটা 5 কিলো নিউটনের লোড কাজ করছে, কোথায়, মাঝখানে 5 কিলো নিউটনের লোড কাজ করছে। এবার বলেছে দেন দ্য বেন্ডিং মোমেন্ট অ্যাট দ্য ফিক্সড এন্ড, আমাকে বার করতে বলেছে বেন্ডিং মোমেন্ট কোথায় না ফিক্সড এন্ডে, বেন্ডিং মোমেন্ট ফিক্সড এন্ডে কি থাকে, সিম্পলি সাপোর্টেড বিমে কি ফিক্সড এন্ড আছে, একটা আছে আমার কি, একটা আছে আমার হিঞ্জ আর একটা আছে রোলার, বা দুটোই হিঞ্জ হতে পারে, তাই তো? তাহলে ফিক্সড এন্ডে বেন্ডিং মোমেন্টই নেই, তাহলে বেন্ডিং মোমেন্ট যদি অ্যান্সার দিতে হয় এমসিকিউ আছে তাহলে 0 দেবে, ঠিক আছে? কোনো ফিক্সড এন্ডই তো নেই এখানে, এখানে যদি ম্যাক্সিমাম বেন্ডিং আমার বেন্ডিং মোমেন্ট কত হবে, আমার বেন্ডিং মোমেন্ট যদি বার করতে দিত অ্যাকচুয়ালি তাহলে আমার কত হতো, আমি যদি এই পয়েন্টটা এ নিতাম, এই পয়েন্টটা বি নিতাম, আর মাঝখানে পয়েন্টটা লোড পয়েন্টটা সি নিতাম, তাহলে সি পয়েন্টে কত হতো, বেন্ডিং মোমেন্ট অ্যাট সি কত হতো, সূত্র আনো, পি এল বাই 4 ডাব্লু এল বাই 4, আজকে এই লেখালাম, ডাব্লুর মান কত, ডাব্লুর মান হচ্ছে এখানে 5, এল এর মান হচ্ছে 4, আর 4/4, তাহলে কেটে গেল হতো কত, 5, 5 কিলো নিউটন মিটার, কোথায় হতো, সি পয়েন্টে। আর সিম্পলি সাপোর্টেড বিম যেহেতু এন্ডে যেহেতু ইয়ে আছে, কি বলে, এন্ডে যেহেতু আমার সাপোর্ট আছে, তাহলে এখানে আমার বেন্ডিং মোমেন্ট কত হতো, এখানে বেন্ডিং মোমেন্ট হতো 0, আর এখানেও বেন্ডিং মোমেন্ট হতো কত, 0 হতো, এ আর বি তে 0 হতো, আর সি পয়েন্টে 5 কিলো নিউটন হতো, ফিক্সড টেন তো এখানে নেই, তাই অ্যান্সার হয়ে যাবে 0, ঠিক আছে? তো অ্যান্সার হবে 0।
নাইন নাম্বারটা ওইভাবে বার করা যাবে না, নাইন নাম্বারটা তোমাদেরকে কোনো একটা সংখ্যা ধরে অ্যাজিউম করে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে বলতে হবে তোমাদেরকে। আমি সিম্পলি সাপোর্টেড বিমের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, সিম্পলি সাপোর্টেড বিমের শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকিয়েছিলাম, তো সেটা দেখে দেখে তোমরা করবে, কোনো একটা সংখ্যা অ্যাজিউম করবে নিয়ে করবে, এটা ধরে নেবে কোনো একটা মান, ধরো ন নম্বর কোশ্চেনটা যেটা বললে সুদীপ লিখে দিচ্ছি, এইভাবে করবে দেখবে ওই রকম কিছু একটা আসবে। তাছাড়া এমনি কনভেনশনালি ওরকম ফর্মুলা তুমি ডাইরেক্ট বার করতে পারবে না। ধরো ন নম্বরটা আমি তোমাকে আগের দিনও বলেছি, তোমাদের প্রবলেমটা হচ্ছে এটাই যে তোমরা কোনো জিনিস নিয়ে খাটতে চাও না, মানে সব রেডিমেড চাও, এটাই হচ্ছে তোমাদের প্রবলেম, সব থেকে বড় প্রবলেম, কোনো জিনিস নিয়ে ভাবতে চাও না। কিন্তু এইরকম যদি না ভাবো না, পরীক্ষার হলে গিয়ে কিন্তু চাপে পড়বে, আমি আগেই বলে দিলাম, কারণ পরীক্ষার হলে গিয়ে একশোটার মধ্যে একশোটা কোশ্চেনে কমন থাকবে না, একশোটার মধ্যে 90টা কোশ্চেন থাকবে তোমার কমন, 10টা কিন্তু মঙ্গল গ্রহের কোশ্চেন থাকবে, মাথায় রাখবে 10টা কিন্তু মঙ্গল গ্রহের কোশ্চেন থাকবে, তখন ওখানে যে বুদ্ধি বার করতে পারবে সেই হবে রিয়াল উইনার, এটা মাথায় রেখো। তো ন নম্বরটা আমি বলে দিচ্ছি, ধরো এরকম একটা লোড নিয়ে নেবে 5 কিলো নিউটন, এই ডিস্টেন্সটা নিয়ে নেবে 2 মিটার, আর এই ডিস্টেন্সটা নিয়ে নেবে 3 মিটার, নিয়ে এর SFD BMD ড্র করবে, নিয়ে দেখবে বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম পাবে এই পয়েন্টেই, আর কত মান পাবে যেটা বলেছি W ইন্টু দেখবে ম্যাক্সিমাম BM, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট আসবে কত, সূত্রানি 5 × 2 × কি জানি L-A, মানে হচ্ছে 5 − 2 = 3 / টোটাল লেন্থ 5, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট পাবে দেখবে 6, ঠিক আছে, সেটা পাবে কোথায়, এই পয়েন্টটাই পাবে, ঠিক আছে। তো এটা তোমরা করবে, ইটস এন হোম টাস্ক, ড্র SFD অ্যান্ড BMD অফ দিস, যখন SFD BMD পাবে তখন ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট এটা হবে, তখনই বুঝে যাবে ওটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। চেষ্টা কিছুই করোনি, আমাকে পাঠিও চেষ্টাটা, আমি দেখে বলে দেবো যে কোথায় ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে চেষ্টা করো, কিছুই তো নাই, সিম্পলি এটা শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারবে না, তিনটে তো তিন জায়গায় সেকশন ধরতে হবে, এখানে একটা সেকশন, এখানে একটা সেকশন, এখানে, আর যদি জাস্ট রাইট জাস্ট লেফট দিয়ে করো তাতেও চলে আসবে, এটা তো কিছুই না, সিম্পলি একটা জিনিস, আমাকে পাঠিও চেষ্টাটা, দেখবো কিরকম চেষ্টা করেছো। সেখান থেকে সূত্রটা এসছে WA × L-A/L, ঠিক আছে, ডাইরেক্ট যদি সূত্র এভাবে চাও ডাইরেক্ট সূত্র কিন্তু আসবে না, তুমি যদি এ আর এল মাইনাস এ ধরো করতে চাও গোজামিল লেগে যাবে, ঠিক আছে, তাই কোন একটা নাম্বার দিয়ে করবে। আমি আগের দিনই তোমাকে বলেছিলাম যে চেষ্টাটা করবে সেই চেষ্টাটা আমাকে পাঠিও। আরো একটা কথা, এর পরের দিন থেকে জন্য যেটা এখন শেষ করবো তারপর বলবো, ঠিক আছে, এখন এটা শেষ করি তারপর বলছি, এটা গেল 19 হলো 20, 20টা হচ্ছে কি, 20টা বলেছে, 20টা বলেছে, দেখি কি বলেছে, 20টা মানে লিখছি না, বলেছে যে ইন এ সিম্পলি সাপোর্ট, বলেছে ইফ এ পয়েন্ট লোড W ইজ অ্যাপ্লাইড অ্যাট দ্য ফ্রি এন্ড অফ এ ক্যান্টিলিভার বিম অফ লেন্থ এন, ছবি এঁকে দিচ্ছি সব, ইফ এ পয়েন্ট লোড W ইজ অ্যাপ্লাইড অ্যাট দ্য ফ্রি এন্ড, এটা হচ্ছে ক্যান্টিলিভার বিম ফ্রি এন্ড, এখানে যার লেন্থ হচ্ছে L, ঠিক আছে, ফ্রি এন্ডে যদি W লোড অ্যাপ্লাই করা হয়, W লোড অ্যাপ্লাই করা হয়, বলেছে দ্য ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট উইল বি অ্যাট দ্য ফিক্সড এন্ড, হ্যাঁ ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট আমার কোথায় হয়, ফিক্সড এন্ডেই হয়, কত হয় ইন্টেন্সিটি, কত হয় WL, কোথায় হয় বেন্ডিং মোমেন্ট অ্যাট ফিক্সড এন্ড, তাই তো, বেন্ডিং মোমেন্ট অ্যাট ফিক্সড এন্ড কত হয় W × L, ঠিক আছে, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার, ঠিক আছে। অবভিয়াসলি ধরতে হবে, কেন তিনটে সেকশন ধরতে হবে না, দেখো না ধরার কি আছে, তোমাদেরকে কি বলেছিলাম, যেখানে লোড ইন্টেন্সিটি চেঞ্জ হয়, এইটা নিয়ে এত কনফিউশনে যে কি আছে আমি বুঝতে পাই না, 5 কিলো নিউটন, তাহলে এখানে তো একটা রিয়াকশন ফোর্স আলাদা বেরোবে, এটা তো আর মিড পয়েন্টে কাজ করছে না, যে আর এ যা হবে আর বিও তাই হবে, এখানে ধরো আর বি আছে, এই ডিস্টেন্সটা আমি বললাম কি 2 ধরবে, এই ডিস্টেন্সটা 3 ধরবে, এটা 2 এটা 3, 2 মিটার এটা হচ্ছে 3 মিটার, তাহলে নিশ্চয় আর এ আলাদা আসবে আর বি আলাদা আসবে, আর এর মানও আলাদা আর বি, তাহলে আর এ আর আর বির মাঝখানে এখানে একটা সেকশন ধরবে, আর আর বি আর 5-এর মধ্যে দুটো সেকশন ধরবে, এখানে একটা সেকশন ধরবে, এখানে একটা সেকশন ধরবে, ঠিক আছে, এই দুটো সেকশন ধরবে দেখবে চলে আসবে, কোনো ব্যাপারই না, একদম ইজি জিনিস, এইটা নিয়ে এত কঠিন হওয়ার কিছুই নেই। শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট তাহলে আমি কি শেখালাম, তোমরা তো সবাই বললে খুব ভালো শিখেছি, এটা তো সিম্পল জিনিস, এই যদি এটা শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট না আঁকতে পারো তাহলে আমার জাস্ট কিছু বলার নেই, তাহলে আমার বিফলতা, আমি এখানে মনে হয় সবাই এঁকে দেবে,
যারা যারা সিয়ারফোর্স বেন্ডিং মোমেন্টের ক্লাস দেখেছে তারা এই সিয়ারফোর্স আর বেন্ডিং মোমেন্ট আঁকতে পারবে। কে এখানে সবাই এই ছবিটা সিয়ারফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারবে? যারা যারা অনলাইন আছো হ্যাঁ বা না বলে রেসপন্স করো। অন্তরা, সৌভিক, তপব্রত, দিগন্ত, প্রীতম, যারা যারা অনলাইন আছো, ঠিক আছে, এটা এসএফডি বিএমডি আঁকতে পারবে না পারবে না? হ্যাঁ বানায় রেসপন্স করো। এই তো অন্তর আঁকতে পারবো বলছে, তোমার না আঁকতে পারে? প্রীতম বলছে, প্রীতম বলছে পারবো, ইলেকট্রিক্যালের ছেলে হয়ে প্রীতম বলছে পারবো, রিমা বলছে পারবো। তাহলে শুভদীপ, রাতে পড়া বাদ দাও, সকাল সকাল উঠে পড়াশোনা করো, ব্রেন কাজ করে না, প্রকৃতির সাথে অ্যাডাপ্ট করতে চেষ্টা করো। রাতের বেলায় যতটা না ব্রেন কাজ করে, সকালবেলায় উঠে পড়াশোনাতে তত ব্রেন কাজ করে। উল্টো পাল্টা রুটিন করলে সোজা জিনিসও কঠিন মনে হবে। তপব্রতও পারবে বলছে, সৌভিকও পারবে বলছে, তাহলে বোঝো তুমি পারবে না, তাহলে বুঝে নাও এবার। ঠিক আছে চলো, মন খারাপ করে লাভ নাই, এবার থেকে নিশ্চয়ই পারবে, চেষ্টা করবে, দেবো না পারলে তো আমি আছি, আমাকে পাঠাবে, আমি বলে দেবো কোথায় ভুল করছো না করছো। ঠিক আছে চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই, কোনো চাপ নেওয়ার লাভ নেই। 21, 21 নম্বর বলেছে কি, ইন এ সিম্পল সাপোর্টেড বিম ক্যারিং ইউডিএল অফ ওমেগা পার লেন্থ দ্য পয়েন্ট অফ ড্যাশ এক্সিস্ট। ঠিক আছে, দ্য পয়েন্ট অফ ড্যাশ এক্সিস্ট কি বলেছে, ইন এ সিম্পল সাপোর্টেড বিম ক্যারিং ইউডিএল ওমেগা পার ইউনিট লেন্থ, এটা হচ্ছে সিম্পল সাপোর্টেড বিম ওমেগা। ঠিক আছে, এটা হচ্ছে লেন্থ বলে দিয়েছে এল, সিম্পল সাপোর্টেড বিম, ঠিক আছে, সিম্পল সাপোর্টেড বিম বলছে দা ড্যাশ পয়েন্ট অফ ড্যাশ এক্সিস্ট, পয়েন্ট অফ, এটা যদি শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকো না, এটা শিয়ার ফোর্স ডায়াগ্রাম কেমন হয়, এরকম হয়, এটা শিয়ার ফোর্স ডায়াগ্রাম হয় তো, এরকম শিয়ার ফোর্স ডায়াগ্রাম, এটা হয় প্লাস ওমেগা এল আর এটা হয় মাইনাস ওমেগা এল, তাই তো মাইনাস। তো এই বিমটার এমন একটা পয়েন্ট থাকে, কোন পয়েন্ট দেখো, এই মিড পয়েন্টে, মিড পয়েন্টে কি হয়, শিয়ার ফোর্সটা তার সাইন, এই মিড পয়েন্টে কি শিয়ার ফোর্সটা সাইন চেঞ্জ করে, মানে মিড পয়েন্ট আমার কি জিরো শিয়ার আসে, মিড পয়েন্ট আমার কি শিয়ার ফোর্স সাইন চেঞ্জ করছে, মানে কি এই জায়গাটা আমার কি জিরো শিয়ার, এই জায়গাটা কি জিরো শিয়ার, কারণ এই লাইনের সাথে মিলে যাচ্ছে, মানে এই আমার ক্যান্টিলিভার সিম্পলি সাপোর্টেড বিমে কি কনফিউশন সেটাই তো বুঝতে পারি না শুভদীপ, কনফিউশনটা কোথায়, কোশ্চেনটাতে কোনো কনফিউশনের কোনো জায়গাই নেই, জাস্ট এ সিম্পল কোশ্চেন, শুধু লোডটা মিড পয়েন্টের লোড না হয়ে এক্সেন্ট্রিক লোড হয়েছে, মিড পয়েন্টের লোড না হয়ে এক্সেন্ট্রিক লোড হয়েছে, কনফিউশনের কোনো জায়গাই নেই ওটা। তো এটা মনে রাখবে যে তাহলে কোথায়, এটার মধ্যে কি সিম্পলি সাপোর্টেড বিম উইথ টোটাল ইউটিএল যদি থাকে, তাহলে আমার কি দ্য পয়েন্ট অফ জিরো সিআর এক্সিস্ট, মানে এমন একটা পয়েন্ট আমি পাবো যেখানে আমার কি সিআর ফোর্স একদম জিরো। আমি জানি তো শুভদীপ তুমি খুব ভালো ছেলে, তুমি পারবে না তো কে পারবে, তুমি তো পারবেই, তোমার তো না পারার কিছু নেই, তুমি তো পারবে, তোমার না পারার তো কিছু নেই, তুমি যথেষ্ট বুদ্ধিমান এবং যথেষ্ট খাটিয়া ছেলে, তুমি অনেক পড়াশুনো করো, কিন্তু আমি বলবো তোমাকে রেকমেন্ড করব যে পারলে সকালে পড়ো, অভ্যাসগুলো চেঞ্জ করো, তাহলে ব্রেনটা আরো ভালো কাজ করবে সকাল সকাল, কারণ মাংস খেতে যেমন ইচ্ছা করে না, রাত বাড়লে মাংস খেতে ইচ্ছা করে, সেরকমই সকালবেলায় ব্রেনটা সবসময় ফ্রেশ থাকে। তো আমি বলবো যে সকালবেলায় পড়াশোনা করো ফর ইওর কনভেনিয়েন্ট, ওকে। এবার নেক্সট কোশ্চেন আসি, 22 নম্বর বলেছে, ইফ এ লেন্থ অফ বিম ইজ সাবজেক্টেড টু কনস্ট্যান্ট বেন্ডিং মোমেন্ট অ্যান্ড শিয়ার ফোর্স, দেন দ্য লেন্থ অফ দ্য বিম ইজ সেড টু বি ইন পিওর অর সিঙ্গেল ড্যাশ। এটা হচ্ছে সেই পিওর বেন্ডিং এর কেস, আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, কি বলেছিলাম, পিওর বেন্ডিং এর কেস আমি বলে দিয়েছিলাম তোমাদেরকে, আমি আগের দিন পড়িয়েছিলাম যে পিওর বেন্ডিং এর কেসটা, তোমরা যদি মনে রেখেছো তাহলে বলতে পারবে পিওর বেন্ডিং এর কেস। বলেছে কি, ইফ এ লেন্থ অফ দ্য বিম ইজ সাবজেক্টেড টু কনস্ট্যান্ট ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট অ্যান্ড নো শিয়ার ফোর্স। আমি বলেছিলাম দেখো, মনে করে দেখো, আগের দিন একটা ছবি এঁকেছিলাম, এখানে সাপোর্ট আছে, এখানে সাপোর্ট আছে, আর এল বাই থ্রিতে একটা লোড কাজ করছে ডাব্লু, আর এল বাই থ্রিতেও এখানে একটা লোড কাজ করছে ডাব্লু, এটা ডাব্লু এল বাই থ্রি, এটাও এল বাই থ্রি, এল বাই থ্রি, এল বাই থ্রি। এটা এসএফডি ডায়াগ্রাম আঁকলে কিরকম হয়, এটা যদি শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকি তাহলে এরকম হয়, এই লোড ডাব্লুর জন্য এখানটা হয় প্লাস এতটা অবধি,
তারপরে যেহেতু মাঝখানে লোড নাই তাই কিছুই সিআর পোস্ট থাকে না, তারপর আবার এই লোডের জন্য সিআর পোস্টটা এরকম হয়, এটা হয় প্লাস, এটা হয় মাইনাস, এটা হয় ডাব্লু, এটা হয় ডাব্লু, এটা হলো সিআর পোস্ট ডায়াগ্রাম। তাহলে দেখতে পাচ্ছ সিআর পোস্ট ডায়াগ্রাম, এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, এটা সি, এটা ডি, তাহলে বিসি পোর্শনটা, বিসি পোর্শনটা, বিসি পোর্শনটা আমার কি সিআর পোস্টটা কি জিরো, তাহলে বিসি পোর্শন আমার কি নো সিআর পোস্ট, ঠিক আছে। আর যদি এটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকো, একের দিনে এঁকেছিলাম, তাহলে বিসি পোর্শন আমার কি এলো, বিসি পোর্শনে নো সিআর পোস্ট, তাহলে আমার একটা কোশ্চেন একটা জায়গা স্যাটিসফাই করলো। এটা আমি বেন্ডিং স্ট্রেসও পড়েছি এবং একের দিনেও পড়েছি। আর একটা সব যদি এটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকো, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন হয়েছিল, এরকম গিয়েছিল, বি থেকে সি অবধি কনস্ট্যান্ট ছিল, তারপর আবার এরকম হয়েছিল, তাই তো? যেখানে এখানে এই মানটা কত ছিল, ডাব্লু ইন্টু এল বাই থ্রি, ডাব্লু এল বাই থ্রি, আর এখানেও কি ডাব্লু ইন্টু এল বাই থ্রি মানে ডাব্লু এল বাই থ্রি। তাহলে এখানে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট এগুলো কি জিরো জিরো, তাহলে এখানে কি ডিসি পোর্শনে কি ছিল, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, তাই তো? তাহলে ডিসি পোর্শনে আমার কি ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট আর নো সিআর ফোর্স। তাহলে এই কন্ডিশনটাকে কি বলে, বেন্ডিং মোমেন্ট এট এ এন্ড বি ইজ ইকুয়াল টু ডাব্লু এন, এ এন্ড বি কেন, এ আর ডি, এ আর ডি তে জিরো আর বি আর সি তে ডাব্লু এল বাই থ্রি, তাই তো হবে? কারণ সিম্পলি সাপোর্টেড বিম সাপোর্টে কত হয়, জিরো হয়। আর এখানে কি হবে, ডাব্লু আর এই ডিস্টেন্স এল বাই থ্রি, তাহলে ডাব্লু এল বাই থ্রি, এখানেও ডাব্লু আর এল বাই থ্রি ডিস্টেন্স ডাব্লু এল বাই থ্রি, ডাব্লু এল বাই থ্রি তো হবে, ঠিক আছে, বি আর সি পয়েন্টে, তো ডাব্লু এল বাই থ্রি। তো দেখতে পাচ্ছ এখানে এই টোটাল বিসি পোর্শন আমার কি, টোটালটাতে কি ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত, ডাব্লু এল বাই থ্রি, ডাব্লু এল বাই থ্রি, ডাব্লু এল বাই থ্রি, তো এই টোটালটা কি আমার ডাব্লু এল বাই থ্রি, তাহলে আমার কি ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট এই বিসি পোর্শনে, সিআর ফোর্স দেখালাম নো সিআর ফোর্স। এই কন্ডিশনটাকে আমি কি বলেছিলাম, এই কন্ডিশনটাকে আমি বলেছিলাম কি, ট্রাপিজয়েডাল নাথিং ম্যাটার্স, এই কন্ডিশনটাকে আমি কি বলেছিলাম, এই কন্ডিশনটাকে আমি বলেছিলাম পিওর বেন্ডিং। তাহলে অ্যান্সার হবে কি ওই জায়গাটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, পিওরের পরে আমার কি হবে, বেন্ডিং কথাটা অ্যাড হবে, আমি এটা বেন্ডিং স্ট্রেসও পড়িয়েছি তোমাদেরকে, ঠিক আছে, এটা আমি বেন্ডিং স্ট্রেসও পড়িয়েছি। এরপর হচ্ছে সতেরো আঠেরো উনিশ কুড়ি, সতেরো আঠেরো উনিশ কুড়ি আমি গোটাটা তোমাদেরকে সলভ করে দেবো না, আমি একটু মতো সলভ করে দেবো, তারপরে দেখবে তোমরা নিজেরাই পারবে, নিজেদের মধ্যেই কনসেপ্ট চলে আসবে। প্রথমে কোশ্চেনটা কি বুঝতে হবে, প্রথমে আমাদের সতেরো আঠেরো উনিশ কুড়ি কোশ্চেন কি, একটার সাথে একটা লিঙ্ক, আমি সতেরোটা করিয়ে দেবো তাহলে তোমাদের কুড়িটা হয়ে যাবে, ঠিক আছে, আমি সতেরোটা তোমাদেরকে করিয়ে দেবো তাহলে তোমাদের কুড়িটা হয়ে যাবে, আর আঠেরো উনিশ তোমরা নিজেরাই করতে পারবে, সতেরোটা যখন বুঝে যাবে আঠেরো উনিশ তোমরা নিজেরাই করতে পারবে, ঠিক আছে। দেখে খুব সোজা একটা জিনিস তোমাদের উপর ছেড়ে দেবো, যেহেতু আমি তোমাদেরকে ওভারিং বিম করিয়েওছি বুঝিয়েওছি, তোমরা পারবে আশা করছি, আশা করছি না তোমরা পারবে। চলো সতেরো কোশ্চেনটা যেহেতু অনেক বড় কোশ্চেন আমি মুখে বলে দিচ্ছি এবং ছবিটা আঁকছি, যদি আমি লিখতে যাই তাহলে অনেকটা জায়গা ধরে নেবে, ঠিক আছে। তো সতেরো কোশ্চেনটা দেখি, সতেরো কোশ্চেনটা এরকম বলেছিল, সতেরো কোশ্চেন বলেছিল কি, বলেছে সিম্পলি সাপোর্টেড বিম ইজ ওভার হ্যাঙ্গিং ইকুয়ালি অন বোথ সাইড। তাহলে একটা সিম্পলি সাপোর্টেড বিম দুদিকে সেম পরিমাণের ওভার হ্যাং করা আছে, এদিকেও ধরো এ, এদিকেও ধরলাম আমি এ, ঠিক আছে, দুদিকে ওভার হ্যাং, এদিকেও এ, এদিকেও, ঠিক আছে, নিয়ে বলেছে অন বোথ সাইড এন্ড ক্যারিজ এ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ওমেগা ওভার দ্য হোল লেন্থ, এবং গোটা লেন্থ জুড়ে আমার কি আছে, ওমেগা আছে, ঠিক আছে, ওমেগা আছে। তারপরে বলেছে কি, দ্য লেন্থ বিটুইন দ্য সাপোর্টস বি এল, এই সাপোর্টের মধ্যে লেন্থটা হচ্ছে কত, এল, এন্ড লেন্থ অফ ওভার হ্যাং টু ওয়ান সাইড ইজ এ, দুদিকে ওভার হ্যাং কি পোশ্চেনের লেন্থ আমার কত, এ বলেছে, ঠিক আছে। এটা হচ্ছে ওভার হ্যাং পোশ্চেন, সাপোর্টের বিয়ন্ডে যে পোশ্চেনটা থাকে সেটাই কি বলে, ওভার হ্যাং পোশ্চেন থাকে। নিয়ে বলেছে কি, ইফ এল গ্রেটার দেন টু এল দেন দ্য নাম্বার অফ পয়েন্ট অফ কন্ট্রাডিকশন, সাধারণ কোশ্চেনটা বলেছে যদি এল এর মান গ্রেটার দেন টু এ হয়, মানে এই সাপোর্টের মাঝখানের ডিস্টেন্স যদি এই টু এর থেকে বড় হয় তাহলে আমার কি বার করতে বলেছে, দ্য নাম্বার অফ পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকশন, আমাকে বার করতে হবে নাম্বার অফ পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকশন। এবার প্রথম কথা হচ্ছে তোমাদের এই কন্ডিশনগুলো তোমরা মুখস্থ রাখবে, কিন্তু কী করে মুখস্থ করবে, একবার করে নিয়ে মুখস্থ করবে, ঠিক আছে। তো কী করে করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটা, তাহলে হয়তো পরেগুলো পারবে, ঠিক আছে। তিনটে কন্ডিশন আছে, সতেরো নম্বর কোশ্চেনে বলেছে এল গ্রেটার দেন টু এ হলে নাম্বার অফ পয়েন্টটা কন্ট্রাফ্লেকশন কত,
আর 20 নম্বর কোশ্চেনে বলেছে যে যে এই এল গ্রেটার দেন টু এ হয় সেক্ষেত্রে এল গ্রেটার দেন টু এর ক্ষেত্রে সিআর ফোর্স ডায়াগ্রামে সিআর ফোর্স ডায়াগ্রাম এই 57 নম্বর কোশ্চেনটাই 20 নম্বরে বলেছে এই কন্ডিশনে সিআর ফোর্স ডায়াগ্রামে কটা ট্রায়াঙ্গেল থাকবে হাউ মেনি ট্রায়াঙ্গেল তাহলে 57 নম্বর কোশ্চেনটা যদি আমি তোমাদেরকে দেখাই দুটো কোশ্চেন কভার হয়ে যাবে ঠিক আছে হাউ মেনি ট্রায়াঙ্গেল সিআর ফোর্স ডায়াগ্রামে কতগুলো ট্রায়াঙ্গেল থাকবে ঠিক আছে তো এই দুটো আমাদেরকে বার করতে হবে আর 18 আর 19 কি বলেছে 18 নম্বর কোশ্চেনে বলেছে 18 নম্বর কোশ্চেনে বলেছে যদি এল ইকুয়াল টু টু এ হয় তাহলে নাম্বার অফ পয়েন্ট অফ কন্টাফ্লেক্সার কত হবে এবার পয়েন্ট অফ কন্টাফ্লেক্সার কি বলেছিলাম যেখানে বেন্ডিং মোমেন্ট সাইন চেঞ্জ করে বেন্ডিং মোমেন্ট যেখানে পজিটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে পজিটিভ হয় সেটাকে বলে কি পয়েন্ট অফ কন্টাফ্লেক্সার আর 19 নম্বর কোশ্চেনে বলেছে যদি এল লেস দেন টু এ হয় তাহলে নাম্বার অফ পয়েন্ট অফ কন্টাফ্লেক্সার ঠিক আছে নাম্বার অফ পয়েন্ট অফ কন্টাফ্লেক্সার কত হবে এটা মাথায় রাখবে ভালো করে তাহলে যদি এল ইকুয়াল টু টু এ হয় তাহলে নাম্বার অফ পয়েন্ট অফ কন্টাফ্লেক্সার যদি এল লেস দেন টু হয় তাহলে নাম্বার অফ পয়েন্ট অফ কন্টাফ্লেক্সার কত হবে এটা বার করতে হবে তো আমি প্রথমে অ্যান্সার গুলো লিখে দিচ্ছি মনে রাখবে যেগুলো আমি বলতে চলেছি মুখস্থ রাখবে যেহেতু পরীক্ষায় তোমার করার ইয়ে থাকবে না যখন এল গ্রেটার দেন টু ওয়ে হবে তখন নাম্বার অফ পয়েন্ট অফ কন্টাফ্লেকশন হবে দুটো যেটা আজকে আমরা দেখবো করে যখন এসএফডি আর আঁকবো তখন হাউ মেনি ট্রায়াঙ্গেল হবে চারটে ট্রায়াঙ্গেল সৃষ্টি হবে এটা আমি করে দেখাবো আর এই দুটো তোমাদের নিজের কাজ হবে নিজেরা করে দেখবে কি করে দেখবে সেটা আমি বলে দেবো যখন এল ইকুয়াল টু টু এ হবে মানে এল এর মান টু এর সাথে সমান হবে তখন পয়েন্ট অফ কন্টাফ্লেকশন হবে একটা আর যখন এল লেস দেন টু এ হবে তখন পয়েন্ট অফ কন্টাফ্লেকশন থাকবেই না জিরোটা তাহলে এটা মনে রাখবে যদি এল গ্রেটার দেন টু এ হয় তাহলে নাম্বার অফ পয়েন্ট অফ কন্টাফ্লেকশন দুটো যদি এল ইকুয়াল টু টু হয় তাহলে নাম্বার অফ পয়েন্ট অফ কন্টাফ্লেকশন একটা যদি এল লেস দেন টু এ হয় তাহলে নাম্বার অফ পয়েন্ট অফ কন্টাফ্লেকশন একটা আমি তোমাদের 17 আর 20 নম্বরটা দেখিয়ে দেবো 18 19 তোমরা নিজেরাই করতে পারবে ঠিক আছে ধরো আমি একটা অ্যাজুম করে নিলেন এল গ্রেটার দেন টু এর জন্য অ্যাজুম করি আমি ধরে নিলাম যে এল এর মান এল গ্রেটার দেন টু এ কত হবে এল এর মান ধরলাম 6 মিটার আর এর মান ধরলাম 2 মিটার এর মান ধরলাম কত আমি 2 মিটার ধরলাম তাহলে দেখো এল গ্রেটার দেন টু এ স্যাটিসফাই করছে কারণ এল এর মান কত ধরলাম 6 ধরলাম 2a মানে হচ্ছে 2 × 2 এর মান কত হচ্ছে 2 তাহলে 6 গ্রেটার দেন 4 তো 6 গ্রেটার দেন 4 তাহলে আমার এল গ্রেটার দেন টু এ স্যাটিসফাই করলো তাহলে আমি এবার অঙ্কটা করবো কি সাপোর্টের মাঝখানে লেন 6 ধরবো আর ওভারহ্যাং পোর্শনের মান 2 মিটার ধরে নেবো তাহলে আমি অঙ্কটা করবো ঠিক আছে তাহলে অঙ্কটা করতে পারি নিশ্চয়ই আবার যখন তোমরা এল ইকুয়াল টু টু এ করবে তখন কি করবে এই এল এর মানটা 6 রেখে দেবে আর এর মানটা সেক্ষেত্রে এল এর মানটা 6 রেখে দেবে আর এর মানটা 3 ধরে নেবে তাহলে দেখো এল ইকুয়াল টু টু এ হয়ে যাচ্ছে 6 মিটার সমান 2 × 3 6 হয়ে যাচ্ছে আর যখন এল লেস দেন টু এ করবে তখন কি করবে এল এর মানটা 5 ধরে নেবে আর এর মানটা 3 ধরে নেবে তাহলে দেখো এল লেস দেন টু এ হয়ে যাচ্ছে এল এর মান 5 আর 2 × এ মানে হচ্ছে 6 তাহলে সেক্ষেত্রে এরকম ধরে নেবে তাহলে তোমাদের করতে হবে তাহলে 18 19টা তোমরা নিজে করবে আমি বলে দিলাম কি কি মান ধরবে মান ধরে ধরে করতে হবে এখানে মান অ্যাজিউম করে করতে হবে মানে ভ্যালু তোমাকে অ্যাজিউম করতে হবে তাছাড়া তুমি করতে পারবে না অঙ্কটা ঠিক আছে অঙ্কতে অনেক জটলার সৃষ্টি হবে যদি অ্যাজিউম না করো তাহলে প্রথম কন্ডিশন আমি করি 17 নম্বরটা আমি করি ঠিক আছে গোটাটা করবো না দেখবি তোমরা বুঝতে পেরে যাবে আমাকে গোটাটাও করতে হবে না ঠিক আছে তো দেখো কি হয় তো এটার যদি আমি প্রথমে তাহলে মনে রাখবে আমি এটা মুছে দিচ্ছি এটার প্রথমে আমি কি বার করতে হবে আমাকে রিয়াকশন বার ফোর্স বার করতে হবে এ পয়েন্টে রিয়াকশন ফোর্স বার করতে হবে এই পয়েন্টেও রিয়াকশন ফোর্স বার করতে হবে আমি যদি নাম দিই দিই এটার নাম দিলাম এ পয়েন্ট এটার নাম দিলাম বি পয়েন্ট এই পোর্শনটা সি এটা দিলাম ডি তাহলে আমি এখানে আর এ একটা রিয়াকশন ফোর্স এখানে হচ্ছে আর বি রিয়াকশন ফোর্স তাহলে আমাকে কি স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম কন্ডিশন লাগাতে হবে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম কি কন্ডিশন বলে সাম অফ অল দ্য ভার্টিক্যাল ফোর্সেস ইন এ প্লেন ইকুয়াল টু জিরো তাহলে সাম অফ বি ইজ ইকুয়াল টু জিরো কি হবে ওমেগার একটা মান ধরে নিতে হবে সরি ওমেগার মানে একটা ধরে নিতে হবে লোডিং রেটের মান ধরে নিলাম আমি 1 কিলো নিউটন পার মিটার ঠিক আছে ওমেগার মান ধরে নিলাম ঠিক আছে তাহলে সাম অফ বি ইজ ইকুয়াল টু জিরো আমি লিখতে পারি আপওয়ার্ড ফোর্স মাইনাস ডাউনওয়ার্ড ফোর্স ইকুয়াল টু জিরো আপওয়ার্ড ফোর্স কে আর এ আর বি আপওয়ার্ড ফোর্স আর এ প্লাস আর বি মাইনাস ডাউনওয়ার্ড ফোর্স ডাউনওয়ার্ড ফোর্স কে 1 কিলো নিউটন পার মিটার কত ডিস্টেন্স কাজ করছে 10 ডিস্টেন্সে তাহলে মাইনাস 1 × 10 ইকুয়াল টু জিরো তাহলে আমি বলতে পারি আর এ প্লাস আর বি ইজ ইকুয়াল টু কত 10 কিলো নিউটন বলতে পারি এবার এটা তুমি ফোর্সটা বার করেও করতে পারো আর যদিও বার না করে করো তবুও দেখো যদি বার না করেই করো তাহলে দেখো এটা হচ্ছে একটা টোটাল বিম টোটাল বিমের মাঝখানে দেখো মাঝখানে যদি দেখো বাঁ দিকেও যা লোড আছে
ডান দিকেও তাই লোড আছে, তাহলে লোডটা কি 10 কিলো নিউটনটা কি দুভাগে ভাগ হয়ে যাবে, আর এতে অর্ধেক চলে যাবে আর বিতে অর্ধেক চলে যাবে। যদি বার করতে চাও তাহলে মোমেন্টের সাপেক্ষে বার করবে, আমি মোমেন্টের সাপেক্ষে বার করে দেখিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা। আমি ধরলাম যে মোমেন্টটাকে কাজে লাগাচ্ছি, যদি ওই ওরম করে করতে যে সিমেট্রিক্যাল লোডিং এর জন্য আর এ সমান আর বি সমান এই 10/2 করলেও 5ই আসতো, দেখবে এই মোমেন্ট অ্যাপ্লাই করো 5 কিলো নিউটন আসবে। দেখো সাম অফ এম এ ইজ ইকুয়াল টু, আমি জিরো লিখতে পারি, আমি এ এর সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি, ঠিক আছে। তাহলে প্রথম লোড ভাবো যে এখানে কোনটা অ্যান্টি ক্লকওয়াইজ আর কোনটা ক্লকওয়াইজ ঘুরবে। সি কে যদি এ এর সাপেক্ষে ঘুরতে হয় তাহলে কিভাবে ঘুরবে, এইভাবে ঘুরবে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, ঠিক আছে। মানে সি এ পোর্শনে যে লোডটা আছে, সি এ পোর্শনে যে লোডটা আছে সেটা যদি এ এর সাপেক্ষে ঘুরতে হয় তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, আমি চিহ্ন দিয়ে দিলাম। এ বিতে যে লোডটা আছে, এ বিতে বলতে এই লোডটা মানে এই লেন্থটা, এ বিতে যে লোডটা আছে সেটাকে যদি এ এর সাপেক্ষে ঘুরতে হয় কোন দিকে ঘুরবে, এই দিকে ঘুরবে, মানে ক্লকওয়াইজ ঘুরবে। আর ডি তে যে লোডটা আছে, ডি তে কি লোড আছে, বিডি তে যে লোডটা আছে, বিডি তে যে লোডটা আছে সেটাকে যদি ঘুরতে হয় তাহলে কোন দিকে ঘুরবে, বিডি তে যে লোডটা আছে, দাঁড়াও এক সেকেন্ড, হ্যাঁ সরি, এটা 5 কিলো নিউটন হবে না, কারণ আছে। কেন হবে না, কারণ এখানে সাপোর্টের পরও বিয়ন্ড আছে, তাই ওইভাবে সিমেট্রিক হবে না, ঠিক আছে। আমি ওটা ভুল করে তাড়াতাড়ির মধ্যে বলে দিয়েছিলাম, তো সাম অফ এম এ ইকুয়াল টু জিরো করে করবে, যেহেতু ওভারহ্যাং পোর্শন আছে সেহেতু ওরকম হবে না। তো প্রথমে ভাবো যে সি এ পোর্শনের লোড, তারপরে এ বি পোর্শনের লোড, তারপরে বিডি পোর্শনের লোড, আর একটা কি আর বি আর এর জন্য, ঠিক আছে। এটা হচ্ছে আর বি, সরি আর বি, আর বি, ঠিক আছে। তাহলে এটা নিশ্চয়ই তোমরা পারবে, না পারার কিছু নেই। দেখো কি কি হবে, প্রথমে এইটুকু পোর্শনের দেখো, এবার আমি বলে দিই কোনটা কোন ভাবে ঘুরবে। সি এ মানে এইটুকু পোর্শনের লোড যখন ঘুরবে এ সাপেকে যদি ঘুরতে যায় তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো। এ বি পোর্শনের যদি লোড ঘুরতে যায় তাহলে কিভাবে ঘুরবে, উপর এ বি পোর্শনের লোড উপর থেকে পড়ছে, এ সাপেকে ঘুরবে ক্লকওয়াইজ। বিডি পোর্শনের লোডটা কোন দিয়ে ঘুরবে, ক্লকওয়াইজ ঘুরবে তো। আর আর বি পোর্শনটা কিভাবে ঘুরবে, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আর বির জন্য লোড অ্যান্টি ক্লকওয়াইজ, এইটুকু পোর্শনের লোড অ্যান্টি ক্লকওয়াইজ, যে কোনো একটাকে পজিটিভ বা নেগেটিভ আমি অ্যান্টি ক্লকওয়াইজ গুলোকে। দাদা বোর্ডটা একটু লেফটে সাইডে মুভ করো, লেফট মানে এদিকে মুভ করলাম, আশা করছি এবার ক্লিয়ার, ঠিক আছে। এবার দেখে নাও সি এ পোর্শনের জন্য লোড কত, সি এ পোর্শনের লোড হচ্ছে 1 কিলো নিউটন, অ্যান্টি ক্লকওয়াইজ করছে তাই মাইনাস নিলাম, অ্যান্টি ক্লকওয়াইজ যেহেতু কাজ করছে তাই মাইনাস নিলাম, ঠিক আছে। মাইনাস লোডের মান কত, 1 কিলো নিউটন, কত ডিস্টেন্স জুড়ে কাজ করছে, 2, তাই মাইনাস 1 × 2 প্রথম লোড। তারপরে কি আছে, তারপরে আছে এবি পোর্শনের লোড, এবি পোর্শন বলতে কতটা, এবি পোর্শন বলতে, এবি পোর্শন বলতে কতটা, হ্যাঁ 5ই হবে, সরি আমি ভুল করে আবার বলে ফেললাম, এবি 5ই হবে আনসার। তো এবি পোর্শনের ক্ষেত্রে কতটা, এবি পোর্শনের ক্ষেত্রে হচ্ছে 6, এবি পোর্শনের ক্ষেত্রে প্লাস হবে কারণ কি ক্লকওয়াইজ ঘুরছে, প্লাস 1 হচ্ছে, প্লাস কেন নিলাম কারণ ক্লকওয়াইজ ঘুরছে, এর সাপেক্ষে যদি এবি পোর্শনের যে লোড আছে ঘুরতে যায় তাহলে ক্লকে ঘুরবে। দেখো এ সাপেক্ষে এটা ঘুরছে, ক্লকে ঘুরবে, আর ডিস্টেন্স কত 6, তাহলে প্লাস 1 × 6 হলো। তারপরে কি আছে আর বি, আর বি কোন দিকে ঘুরবে, আর বিকে যদি এ সাপেক্ষে ঘুরতে হয় এইভাবে ঘুরবে, নিশ্চয়ই এইভাবে ঘুরবে আর বি, তাহলে কোন দিকে ঘুরছে, আর বি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে মাইনাস আর বি ইনটু কত 6, মাইনাস আর বি ইন্টু 6। আর একটা কে লোড আছে যেটা আমি একসাথে নিতে পারতাম, এই গোটাটা এডি পোর্শনের লোড সেটা নিয়ে নিই। আর একটা কে লোড আছে, এবার সরি এখানে মোমেন্ট নিচ্ছি, তো 1 × 6 কত ডিস্টেন্সে কাজ করবে, 1 × 6 এটা ডাইরেক্ট করা যেত, আমি সিঙ্গেল সিঙ্গেল করছি তোমাদের সুবিধার জন্য। 1 × 6 কোথায় কাজ করবে, 1 × 6টা তো লোডের মান, ফোর্সের মান, মোমেন্ট নিচ্ছি তো, ডিস্টেন্স নিতে হবে তো, এ থেকে এর ডিস্টেন্স কত হবে, 6/2 হবে। আর বির জন্য কি হবে, মাইনাস আর বি ইন্টু বি থেকে এর ডিস্টেন্স কত, 6 হবে। আর কি আছে আমার, এই বিডি পোর্শনের লোডটা আছে, কোন পোর্শনের লোড আছে, বিডি পোর্শনের লোডটা আছে, তাই তো, বিডি পোর্শনের লোড আছে, বিডি পোর্শনের কত লোড, বিডি পোর্শনের লোডের মান, বিডি পোর্শনের লোডটা কি ঘুরবে, এ সাপেক্ষে যদি ঘুরতে হয় অ্যান্টি ক্লক, ক্লকে ক্লকে ঘুরবে, প্লাস 1 লোড মান, কত ডিস্টেন্সে কাজ করছে বিডি পোর্শনের লোড, 2 ডিস্টেন্সে কাজ করছে, 1 × 2
ডিস্টেন্স কতটা কাজ করবে? ডিস্টেন্স কাজ করবে 2 প্লাস 6 বাই 2, তাই তো? প্রথম থেকে এতটা ডিস্টেন্স যাবে, এটা কোথায় কাজ করবে? তার সেন্টারে, 2 প্লাস 6 বাই 2। বা তোমরা এটা এভাবে করতে পারো ডাইরেক্ট, আমি তোমাদেরকে রেকমেন্ড করবো এভাবে না করে ডাইরেক্ট করে দাও, তোমাদের সুবিধা হবে। কি করবে, প্রথমে ডাইরেক্ট এ ইজুকাল টু 2 মিটার আছে, তোমরা এখানে দেখো মনে রাখবে যে এখানে লোড কটা কাজ করছে, প্রথমে এই ওভারহ্যাং পোর্শনের লোডটা নেবে, তারপরে এটা, হ্যাঁ তোমাদের যেটা সুবিধা হবে সেটাই করবে। এবার বলো, তোমাদেরকে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করি তার আগে, এই মোমেন্টটা করানোর আগে, তোমরা কঠিন করে করবে না সোজা করে করবে? সেই হিসাবে আমি তোমাদেরকে করাবো এটা। যদি বলো দাদা সোজা করে করবো তাহলে একরকম ভাবে দেখাবো, আর যদি বলো কঠিন করে করবো একরকম ভাবে দেখাবো। আমি ভাবছি যে কি করে করালে তোমাদের সহজভাবে বুঝতে সুবিধা হবে, ওটাই ভাবছি আমি তখন থেকে, সেই জন্য বারবার মুছছি, বুঝতে পারলে? এবার তোমরা যদি বলো দাদা কঠিন করে বুঝলে অসুবিধা নেই, তাহলে আমি কঠিন করে দেখিয়ে দেবো, আর যদি বলো না সোজা করে করবো তাহলে আমাকে কেটে কেটে দেখাতে হবে। এবার বলো কি করে দেখবে? অবশ্যই সোজা। আচ্ছা তাহলে আমাকে যেটা করেছিলাম সেটাই করলাম, মুছতে গেলাম বেকার। ঠিক আছে তাহলে তোমরা এইটুকু ভেবে নাও, দেখো আমি পার্ট পার্ট করে দেখিয়ে দিচ্ছি। সি এ এটা পোর্শন, এই পোর্শনটা হচ্ছে এ বি, আর এই পোর্শনটা হচ্ছে বি, আমি এঁকে দিলাম এখানে, এই পয়েন্টটা দিলাম সি, এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে বি, আর এই পয়েন্টটা হচ্ছে ডি, আমি আলাদা করে এঁকে দিলাম তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো সি এর ওপরে এখানে ইউডিএল কাজ করছে, এ বির ওপরেও এখানে ইউডিএল কাজ করছে, বিডির ওপরেও এখানে ইউডিএল কাজ করছে, এখানে একটা আর এ কাজ করছে, আর এটা কনসিডার আসবে না কারণ আমি এ এর সাপেক্ষে মোমেন্ট কাজ করছি, আর এখানে আর বি কাজ করছি। এবার বোঝার চেষ্টা করো ভালো করে, কারণ আমি মোমেন্টটা নিচ্ছি কই এ এর সাপেক্ষে, সাম অফ এম এ ইকুয়াল টু জিরো লিখছি, বাট এ এর সাপেক্ষে যদি সি কে ঘুরতে হয় কোন দিকে ঘুরবে? এইভাবে ঘুরবে নিশ্চয়ই, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। এবার হবো আর এ তো কাজ করবে না কারণ পারপেন্ডিকুলার ডিস্টেন্স জিরো, তাই আর এর গল্প শেষ হলো। আর বি, এবার আর বি কে নিয়ে ভাবো, আর বি কে যদি এ এর সাপেক্ষে ঘুরতে হয় কোন দিকে ঘুরবে? এইভাবে ঘুরবে, মানে কি হয়ে গেল ক্লকওয়াইজ হয়ে গেল। এবির কথা ভাবো, এবি কে যদি এস সাপেক্ষে ঘুরতে হয় তাহলে কি এইভাবে ঘুরবে? এইভাবে বলতে কি ক্লকওয়াইজ ঘুরবে, এস সাপেক্ষে ঘুরতে গেলে ক্লকওয়াইজ। আর এই বিডি কে ভাবো, বিডি কে যদি এস সাপেক্ষে ঘুরতে হয় কিভাবে ঘুরবে? এইভাবে ঘুরবে, ক্লকওয়াইজ ঘুরবে। ঠিক আছে তাহলে নিশ্চয়ই ক্লিয়ার কোনটা ক্লকওয়াইজ কোনটা অ্যান্টি ক্লকওয়াইজ। আমার দুটো ক্লকওয়াইজ, একটা হচ্ছে এবি পোর্শনের জন্য আর একটা বিডি পোর্শনের জন্য, আর দুটো অ্যান্টি ক্লকওয়াইজ, একটা সি এ পোর্শনের জন্য আর একটা আর বি পোর্শনের জন্য। ঠিক আছে তো যেগুলো অ্যান্টি ক্লকওয়াইজ সেগুলো নিচে আমি লাল দাগ করে দিলাম, একটা হচ্ছে আমার কার জন্য, সি এ পোর্শনের জন্য অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, আর একটা হচ্ছে কার জন্য, সি এ পোর্শনের জন্য অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, আর একটা হচ্ছে আমার এবি পোর্শন, এই আর বির জন্য অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, তাই তো? সি এর জন্য আর আর বির জন্য আমার অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। তা প্রথমে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টগুলো নিয়ে নিই, ঠিক আছে? প্রথমে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টটা নিয়ে নিই, যেটা জলদি হবে, ঠিক আছে? জলদি হবে, এগুলো তোমরা পরীক্ষার হলে একদম করবে না, তোমরা এগুলো মনে রাখবে, পরীক্ষার হলে এগুলো করার টাইম থাকবে না তোমাদের, আগেই বলে দিলাম, ঠিক আছে? তো সি এ পোর্শনের জন্য যদি ভাবো, এ এর সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি, লোড কত? লোড 1 কিলোনিউটন, কত মিটার জুড়ে কাজ করছে? 2 জুড়ে, মাইনাস 1 ইন্টু 2, এটা হচ্ছে লোডের মান। আর লোডটা কাজ করবে কোথায়? 2 এর অর্ধেকে, সি থেকে এর ডিস্টেন্স কত? 2 এর অর্ধেকে। তাহলে এটা গেল সি এ পোর্শনের জন্য লোড, মাইনাস কেন নিলাম? কারণ অ্যান্টি ক্লকওয়াইজ। আর কি অ্যান্টি ক্লকওয়াইজ আছে? এবি পোর্শনের জন্য লোড কত? টোটাল লোড হচ্ছে 1 কিলোনিউটন, লোড কত ডিস্টেন্স জুড়ে কাজ করছে? 6 মিটার জুড়ে কাজ করছে। কত ডিস্টেন্সে কাজ করবে? 6/2 কাজ করবে। এটা গেল মাইনাস হবে এখানে, মাইনাস কেন? কারণ এটা হচ্ছে আমার কি মাইনাস কেন? না এটা হচ্ছে আমার কি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে আমি অ্যান্টি ক্লকওয়াইজ দুটো, সরি অ্যান্টি ক্লকওয়াইজ না, এটা পজিটিভ, আমি পরপর নিচ্ছি, ধরো এটা তো আমি পজিটিভ পড়েছি, এবি পোর্শনের যে লোড সেটা হচ্ছে ক্লকওয়াইজ, এই পজিটিভ, তাহলে এবি পোর্শনের লোড হলো। এরপর কি আমি আর বিতে চলে গেলাম, আর বিটা কি অ্যান্টি ক্লকে ঘুরছে, অ্যান্টি ক্লকে ঘুরছে, তো তাহলে মাইনাস চিহ্ন প্রথমেই দিলাম, আর বি ফোর্সের মান দিলাম, ডিস্টেন্স কত আর বি থেকে এর ডিস্টেন্স কত? এর বি ডিস্টেন্স হচ্ছে 6/6 দিলাম, ঠিক আছে? আশা করছি বোঝা গেছে। আর লাস্ট লোড কে আছে? বিডি পোর্শনের লোড, বিডি পোর্শনের লোড কত? বিডি পোর্শনের প্রথমে চিহ্ন কি হবে? চিহ্ন প্লাস হবে কারণ পজিটিভ, চিহ্ন কি হবে? বিডি পোর্শনের জন্য পজিটিভ বলেছিলাম আর এবি পোর্শনের জন্য পজিটিভ, তাই প্রথমে পজিটিভ, পজিটিভ কত ফোর্সের ওয়ান ইয়ে কত ডিস্টেন্স জুড়ে কাজ করছে? 2 মিটার জুড়ে কাজ করছে। এবার পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত হবে? এ থেকে, এ থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত হবে? টোটাল ডিস্টেন্স কত? এই লোডটা তার সেন্টারে কাজ করবে, এই লোডটা, এই 2 মিটার যে লোডটা আছে সেটা তার সেন্টারে কাজ করবে, মানে 2/2 2/2 মানে একে কাজ করবে, তাহলে এখান থেকে 1 মিটার, আর এখান থেকে কত আছে আমার? এখান থেকে 6 মিটার, তাহলে আমার ডিস্টেন্সটা কত হবে? 6 প্লাস 2/2,
লোডটার মান তো আমার, লোডটা আমার তো 2 মিটার জুড়ে কাজ করছে, তাই লোডটার অর্ধেকে কাজ করবে 2/2 এ, আর ডিস্টেন্স কত হবে 6, তাই 6 + 2/2 = 0। তাহলে এভাবে সলভ করে নাও, এটাকে যদি সলভ করো এটা আসবে কত, -2 প্রথমটা, তারপরটা কত আসবে 6 × 6, 36/2 মানে 18 প্লাস 18, ঠিক আছে। আর এটা কি হয়ে যাবে, আমি আরবিটাকে ওইদিকে নিয়ে চলে গেলাম, আর এখানে কি আছে প্লাস 2, 6 + 2/2 মানে হচ্ছে 6 + 1 7, তো 7 × 14, 6 + 1 7, 7 × 14 সমান হচ্ছে RB × 6, তাই তো। তাহলে 14 + 18 32, 32 - 2 মানে 30। দেখো আমি বলেইছিলাম, বার করলেও যা না বার করলেও তাই। তাহলে আরবি সমান কি হয়ে গেল 30/6 মানে 5 কিলো নিউটন, আরবি সমান 5। আমি বলেছিলাম যেহেতু এটা সিমেট্রিক লোডিং, কেন দেখো এই মাঝখানের সাপেক্ষে যদি দেখো বাঁ দিকেও যা লোড আছে ডান দিকেও তাই লোড আছে, তাই সাপোর্টে টোটাল লোডটা ভাগ হয়ে যাবে। এই যে 10 কিলো নিউটন, দেখো আরবি সমান 5 কিলো নিউটন চলে এলো, তাহলে আর এ সমান তো কি 10 - 5 মানে 5 কিলো নিউটন, কোথায় 3 কিলো নিউটন পেলে তুমি? দেখো 2 - 2, 6 × 36/2 18, RB × 6 2 × 7 14, 14 × 18 = 32, 32 - 30 কোথায় 3 কিলো নিউটন পেলে? অন্তরা চেক ইউর ক্যালকুলেশন, 3 কিলো নিউটন তো হবে না, 5 কিলো নিউটন হবে তো। অন্তরা প্লিজ চেক ইউর ক্যালকুলেশন, দেখো এইটা মান এলো 2 - 2, লিখলাম -2, এটা 6 × 36/2 18, 18 লিখলাম, এটা হচ্ছে 1 × 2 + 7, 2 × 7 + 4 14, আর এটা হচ্ছে RB × 6। এইসব ভুলভাল ক্যালকুলেশন করে দিলে হবে, তো আরবি হচ্ছে 5 কিলো নিউটন, ঠিক আছে, আর আর এ তাহলে 5 কিলো নিউটন। তা আমি বলেছিলাম তুমি যদি এই মোমেন্টের ক্যালকুলেশনটা নাও করো তাও দেখে বলতে পারবে, যেহেতু এটা সিমেট্রিক লোডিং আমার টোটাল লোডটা দুভাগে ভাগ হয়ে যাবে, এটা বার করে নেবে 10 কিলো নিউটন নিয়ে, আর এ 5 আরবি 5। সেই জন্য বললাম যে সোজা শিখবে না কঠিন, কিন্তু তোমাদের এটা জানা জরুরি কি করে ওভার অ্যাঙ্গেল বার করতে হয় সেটা আমি বার করে দেখিয়ে দিলাম। তাহলে আমার রিয়াকশন ফোর্স বেরিয়ে গেল, ঠিক আছে, এবার আমি গোটাটাকে মুছে দিলাম। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার, রিয়াকশন ফোর্স বার করা অবধি সবার কাছে ক্লিয়ার। যদি এটা নাও বার করতে তাও হতো, ডাইরেক্ট লিখে দিতে পারতে অ্যাজ ইট ইজ সিমেট্রিক লোডিং, সো আর এ ইজ ইকুয়াল টু আর বি সমান 10/2 সমান 5 কিলো নিউটন, ঠিক আছে। মিড পয়েন্টের সাপেক্ষে যদি দুদিকে সমান লোড থাকে তাহলে সিমেট্রিক লোডিং, ওভারহ্যাং পোর্শন ডাজেন্ট ম্যাটার, ওকে এটা মাথায় রাখবে, চেকও হয়ে গেল আজকে। এতটা অবধি সবার কাছে ক্লিয়ার, তাহলে এটা মুছবো, এসএফডি আর বিএমডি দেখাবো। কস্তুরি ক্লাস শেষ হতে চললো, তোমার তো পাত্তাই পাওয়া যায় না, ওকে ক্লিয়ার তো? তাহলে এবার চলো ডায়াগ্রাম ডেকে ফেলি, তাহলে এবার ডায়াগ্রাম ডেকে ফেলি, এসএফডি টা এঁকে দেবো, বিএমডি টা নিজেরাই করবে, এসএফডি টা এঁকে দেবো কারণ এসএফডি কোশ্চেনটা আছে এতে, বিএমডি টা আমি ডায়াগ্রাম টা এঁকে দেবো যে কেমন হয়, কিন্তু আমি ক্যালকুলেশন দেখাবো না। তাহলে আমি কেমন পেলাম, কেমন পেলাম, আমার পেলাম এরকম, এইখানে ছিল আমার সাপোর্টগুলো, এটা হচ্ছে আমার 6 মিটার, এটা হচ্ছে আমার এদিকে 2 মিটার, এদিকে হচ্ছে 2 মিটার, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, ঠিক আছে, ABCD। আমি সাপোর্ট রিয়াকশন বার করে ফেলেছি, এটা হচ্ছে টোটাল ইউডিএল আছে আমার 1 কিলো নিউটন/মিটারে, এখানে আমার কত এলো, এখানে আমার 5 কিলো নিউটন এলো, এখানে হলো আমার 5 কিলো নিউটন, তাই তো। এবার জাস্ট শিয়ার ফোর্স বিনিময় ডায়াগ্রাম এঁকে ফেলো, কিছুই না, জাস্ট রাইট জাস্ট লেফট করে করে দিই তাড়াতাড়ি হয়ে যাবে। জাস্ট প্রথমে বার করছি শিয়ার ফোর্স, CJL, সি এর সি বলতে এই পয়েন্টটা, এই পয়েন্টের জাস্ট বাঁ দিকে, এই পয়েন্টের জাস্ট বাঁ দিকে যদি একটা তুমি সেকশন ধরো, আমি একটা সেকশন আঁকলাম, তো এই পয়েন্টের বাঁ দিকে কোনো ফোর্স আছে? এই সেকশনটার বাঁ দিকে তাকাও, এই যে সেকশনটা আঁকলে বাঁ দিকে তাকাও, বাঁ দিকে কোনো ফোর্স নেই, তাহলে 0 হয়ে গেল, তাহলে প্রথমটা হয়ে গেলো 0। শিয়ার ফোর্স সি জাস্ট রাইট, জাস্ট রাইট মানে জাস্ট রাইট, জাস্ট রাইট বলতে এখানে ধরো একটা সেকশন নিলাম, তো এর এর বাঁ দিকেও কি কোনো ফোর্স নেই, 0ই ধরতে হবে, কারণ এইটুকু ইউডিএল তো কনসিডার নেওয়া যায় না, ওটুকু নেওয়া যাবে না, তো সিয়ার ফোর্স জাস্ট সি এর জাস্ট রাইটেও কি হয়ে গেল, 0 কিলোনিউটন হয়ে গেল।
জাস্ট রাইট, তাহলে আমি এটা লিখে দিই যে সিআর ফোর জাস্ট লেফট আর জাস্ট রাইট ইকুয়াল, একই সাথে লিখে দিই। আমি তোমাদেরকে আগে করিয়ে দেখেছি এগুলো। হ্যাঁ কস্তুরি ক্লাস করো তুমি, সিআর ফোর সি জাস্ট রাইট, তাহলে দুটোই জিরো কিলোমিটার, বাট এ পয়েন্টে চলে এসো, এ জাস্ট লেফটে, মানে এখানে একটা সেকশন ধরলাম সিআর ফোর এর জাস্ট রাইটে, জাস্ট লেফটে, সরি এর জাস্ট লেফটে, এর জাস্ট লেফটে কি ফোর্স আছে, এই ফোর্সটা আছে, কে আমার ইউডিএলটা, এই ইউডিএলটা টোটালি কাজ করছে, তাই তো? কত ডিস্টেন্সে কাজ করছে, এক কিলো নিউটনের নিউটন। দেখো এবার বেন্ডিং মোমেন্ট সিআর ফোর্সের ইয়ে কি হয়, এটা হচ্ছে আমার সেকশনটা, সেকশনের বাঁ দিকে যদি ফোর্স নামে, সেকশনের বাঁ দিকে যদি ফোর্স নামে, লেফট ডাউন, লেফট আপ রাইট ডাউন পজিটিভ হয়, আর লেফট ডাউন কি হয় নেগেটিভ, তাই প্রথমে চিহ্ন দিয়ে দিলাম নেগেটিভ। ফোর্সের মান কত, এক, কত ডিস্টেন্স জুড়ে কাজ করছে, দুই, তাহলে মাইনাস এক ইন্টু দুই, মাইনাস দুই কিলো নিউটন, তাই গেল এ জে এল, এ জাস্ট রাইট, মানে এখানে মানে এ জাস্ট রাইট আর কি, এ জাস্ট রাইটে কি এক্সট্রা এলো, এ জাস্ট রাইটে জাস্ট লেফটে যা ছিল ছিল, জাস্ট লেফটে ইউডিএলটা ছিল, তার সাথে অ্যাড হয়ে গেল কি আমার, অ্যাড হয়ে গেল এই আর এ, এই আর এ যেটা আছে সেটা অ্যাড হয়ে গেল জাস্ট রাইটে যখন, মানে এখানে। এবার এর বাঁ দিকে দেখো, এর সেকশনটার বাঁ দিকে দেখো, বাঁ দিকে কী কী ফোর্স আছে, দাদা তোমাকে হোয়াটসঅ্যাপে একটা পিক পাঠিয়ে দিলাম, একটু দেখে নিও। আচ্ছা এবার এটা নিয়ে কথা বের করো, কখন দেখবো না দেখবো, এর জাস্ট রাইট, জাস্ট রাইট বলতে দেখো এই ইউডিএলটা কাজ করছে আর আর এটা কাজ করছে, ইউডিএলটা নামছে তাহলে নেগেটিভ হবে ইউডিএলের জন্য, মাইনাস এক ইন্টু দুই, আর কে উঠছে, আর এটা উঠছে, লেফটে উঠলে কি হয় পজিটিভ হয়, লেফট আপ রাইট ডাউন পজিটিভ, তাহলে উঠছে কে, সেটা হচ্ছে পজিটিভ, পাঁচ কিলো নিউটন উঠছে তাই পজিটিভ, নামছে কে, এক ইন্টু দুই নামছে তাই নেগেটিভ, তাহলে পাঁচ মাইনাস দুই তিন কিলো নিউটন, এটা গেলো প্লাস তিন কিলো নিউটন এ জাস্ট রাইটে। এবার বার করবো কি, বি এর জাস্ট রাইটে, তাহলে এ সিআর ফোর্স বি এর জাস্ট লেফট, সরি বি জাস্ট লেফট, এবার আমি আগেই বলেছিলাম বি এর জাস্ট লেফটে, এবার দেখো বি এর জাস্ট লেফটে কে 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 আছে, দেখো এক ইন্টু দুই নামছে, তার সাথে ছয় ইন্টু এক নামছে, আর কে উঠছে, আর এ উঠছে, তাহলে কে কে নামছে, নামছেগুলো নেগেটিভ আর উঠছেগুলো পজিটিভ, উঠছে একমাত্র আর এ, তাই আর এটা পজিটিভ হলো, আর নামছে কে, নামছে ওই একই এক ইন্টু দুই নামছে, তাহলে মাইনাস এক ইন্টু দুই, আর কে নামছে, মাইনাস এক ইন্টু ছয়, তাহলে পাঁচ মাইনাস আট কত হয়, মাইনাস তিন কিলো নিউটন হয়, তাহলে সিআর ফোর বি এর জাস্ট লেফটে পেয়ে গেলাম। এবার বি এর জাস্ট রাইটে, মানে এখানে সিআর ফোর্স বি এর জাস্ট রাইটে বার করো, বি এর জাস্ট রাইটে মানে কে, এখানে, তাহলে এবার কে কে উঠছে ভালো করে দেখাও, পাঁচ আর পাঁচ, আর এ আর আরবি উঠছে, এটা কি আরবি, তো আর এ আর আরবি উঠছে, আর নামছে কে, বিয়ের জাস্ট রাইটে এই টোটাল ইউটিএলটা নামছে, একটা হচ্ছে দুই আর ছয় মিটার নামছে, তাহলে পাঁচ আর পাঁচ উঠছে, প্লাস পাঁচ প্লাস পাঁচ, আর এ আর আরবি উঠছে, আর নামছে কে, মাইনাস এক ইন্টু দুই আর মাইনাস এক ইন্টু ছয়, ঠিক আছে, দশ মাইনাস আট কত হয়, দশ মাইনাস আট দুই কিলো নিউটন হয়, সিআর ফোর জাস্ট রাইটেও পেয়ে গেলাম। এবার ডি পয়েন্টে চলে এসো, সিআর ফার্স্ট ডি এর জাস্ট লেফটে, ডি জে এল, ঠিক আছে, জাস্ট লেফট, জাস্ট লেফটে মানে এইখানে, ডি এর জাস্ট লেফটে মানে কে কে, ডি এর জাস্ট লেফটে ভালো করে যদি দেখো, দুই আর এ আর আরবি উঠছে, দুই নামছে, ছয় নামছে, এখানে দুই নামছে, তাহলে আর এ আর আরবি উঠছে, তাই পাঁচ প্লাস পাঁচ উঠলো, কে কে নামছে, এক ইন্টু দুই নামছে, এক ইন্টু ছয় নামছে, আবার এক ইন্টু দুই নামছে, তাহলে পাঁচ প্লাস পাঁচ দশ, দশ মাইনাস দশ কত হয় জিরো, তাহলে ডিজে এল জিরো, আর ডিজে আর মানে কি, এর বাইরে, এর বাইরে দেখালেও তাই সেম, ডি এর জাস্ট রাইটে যা যা করলাম সেম জিনিস, আর এ আর আরবি উঠছে, আর এই এক এক ইন্টু দুই নামছে, এক ইন্টু ছয় নামছে, আর এক ইন্টু দুই নামছে, মানে সেম, ডিজে আরও হচ্ছে কত জিরো, সিম্পলি সাপোর্টেড বিমের এন্ডে সবসময় জিরো হয়, ঠিক আছে, তাহলে সিএ পয়েন্টেও জিরো পেলে যদি সেখানে লোড না কাজ করে, এই একটা কথা, যদি সেখানে লোড না কাজ করে, তো তাহলে এবার যা যা পেলে মান বসিয়ে দাও। এবার ডায়াগ্রাম আঁকবো, ঠিক আছে, এবার কি আঁকবো ডায়াগ্রাম, প্রথমে বেস লাইনটা এখানে নিলাম, ঠিক আছে, এ পয়েন্ট থেকে একটা দাগ নামিয়ে নিলাম, এ পয়েন্ট থেকে একটা দাগ নামিয়ে নিলাম, বি পয়েন্ট থেকে একটা দাগ নামিয়ে নিলাম, বি পয়েন্ট থেকে একটা নাম নামিয়ে নিলাম, সি পয়েন্ট থেকে একটা দাগ নামিয়ে নিলাম, ডি পয়েন্ট থেকে একটা দাগ নামিয়ে নিলাম, ঠিক আছে, এবার প্লট করে দাও জাস্ট, তাহলে সিআর ফোর্সের অ্যান্সারটা পেয়ে যাবে, প্লট করে দাও, প্লট কি করবে, প্রথমে এফ সি পয়েন্টে কত, সি পয়েন্টে জিরো, তাহলে জিরো প্লট করলাম, সি এর জাস্ট রাইটেও জিরো, এ পয়েন্টে কত, জাস্ট লেফটে মাইনাস দুই, তাহলে এ পয়েন্টে প্রথমে আমি কি, এ পয়েন্টে জাস্ট লেফটে হচ্ছে মাইনাস দুই, তাই তো, তাহলে প্রথমে আমি মাইনাস দুই নেমে গেলাম,
মাইনাস দুই নেমে গেলাম, তাহলে এখান থেকে এটা আমি যোগ করে দিলাম, মাইনাস দুই নামলাম। তারপরে কি হলো, এ পয়েন্টে, এ পয়েন্টে রাইটে হচ্ছে প্লাস তিন, তাহলে এখান থেকে আবার উঠলাম, কত উঠলাম না প্লাস তিন, এটা নামলাম মাইনাস দুই, এটা উঠলাম প্লাস তিন এ পয়েন্টে। তারপরে বি পয়েন্টে, বি পয়েন্টে কত, বি পয়েন্টে আবার মাইনাস তিন, তাহলে এই প্লাস তিন থেকে ডাইরেক্ট বি পয়েন্টে নেমে গেলাম কত অবধি, মাইনাস তিন অবধি, এটা কত আমার মাইনাস তিন। তারপর বি পয়েন্টে আবার কত, প্লাস দুই, তাহলে বি পয়েন্টে আবার কত উঠলাম, প্লাস দুই উঠলাম, এতটা অবধি হলো আমার প্লাস দুই। আবার ডি পয়েন্টে কত, ডি পয়েন্ট আবার জিরো, জিরো থেকে মিলে গেল। ঠিক আছে, তাহলে কয়টা ট্রায়াঙ্গেল পেলে শিয়ার ফোর্স ডায়াগ্রামে, এই দেখো এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল, কটা ট্রায়াঙ্গেল, আমি কোশ্চেন শুরু আগে কত লিখেছিলাম, চার, তাহলে নাম্বার অফ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু ফোর, প্রমাণ হলো নাম্বার অফ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু কি হলো, ফোর। তাহলে এসএফবিতে কটা ট্রায়াঙ্গেল পেলাম, চারটে ট্রায়াঙ্গেল পেলাম, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার, কে ক্লিয়ার তো। এবার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা দেখাবো, আমি আর ক্যালকুলেশন করে দেখাবো না, জাস্ট দেখাবো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কেমন হয়, আর ক্যালকুলেশন করবো না, কারণ শিয়ার ফোর্স ডায়াগ্রাম যখন আঁকতে পেরেছো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারবে। কি ক্লিয়ার তো সবার কাছে, ক্লিয়ার, ইয়েস অর নো? তাহলে মুছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা দেখাবো কেমন হবে। কস্তুরি প্রথম থেকে ভিডিও দেখো, তবে তাছাড়া বুঝতে পারবে না, আগের দিনেরটাও দেখো, আগের দিনেরটাও দেখে নিও, সব কিছু আলোচনা করা হয়েছে। আজকে শেষ পাঠ করাচ্ছি 17, 18, 19 করি, যেটা বাকি ছিল বড় বলে তখন দেখাইনি। এবার দেখে নাও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এঁকে দেখাবো না, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কেমন হবে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এরকম হবে। আমি প্রথমে একটা বেস লাইন টেনে নেবো, বেস লাইন টেনে নিলাম, সি পয়েন্ট থেকে একটা দাগ, এ পয়েন্ট থেকে একটা দাগ, বি পয়েন্ট থেকে একটা দাগ, ডি পয়েন্টে একটা দাগ টেনে নিলাম, এন্ডে জিরো হবে, এখানেও জিরো হবে, এখানেও জিরো হবে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এরকম হবে, এরকম যাবে, সরি এরকম হবে না, বাকি মিনিমাম ধরো বেস লাইন টেকে নিলাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এরকম হবে, এ পয়েন্টে ম্যাক্সিমাম উঠবে, নিয়ে এখানে নামবে, নিয়ে এরকম হবে, নিয়ে এইরকম হবে, এইরকম হবে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বিএমডি। ঠিক আছে, এ পয়েন্টে একটা সার্টেন ভ্যালু পাবো, বি পয়েন্টে একটা সার্টেন ভ্যালু পাবো, এটা হচ্ছে এ পয়েন্টটা, এটা হচ্ছে আমার বি পয়েন্টটা, এ পয়েন্ট বি পয়েন্ট, এটা হচ্ছে সি, এটা ডি, একটা সার্টেন ভ্যালু পাবো, নিয়ে এইভাবে গিয়ে কার্ভ হয়ে ওটাটাই প্যারাবোলিক, যেহেতু ইউডিএল। তা দেখতে পাচ্ছ ব্যাপারটা হচ্ছে কি, আমার এখানে বার করতে হবে পয়েন্ট অফ কোয়ান্টাম ফ্লেক্সার, পয়েন্ট অফ কোয়ান্টাম ফ্লেক্সার বলতে কি বলেছিলাম, যেখানে বেন্ডিং মোমেন্ট সাইন চেঞ্জ করে, এটা হচ্ছে বিএমডি। তাহলে এটা হচ্ছে আমার পজিটিভ, এটা হচ্ছে আমার নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। তা দেখো এখানে একটা পয়েন্ট পাচ্ছি যেখানে পজিটিভ থেকে নেগেটিভ, এখানে একটা পয়েন্ট পয়েন্ট পাচ্ছি যেখানে পজিটিভ থেকে নেগেটিভ। এই বেন্ডিং মোমেন্টের জন্য যা ক্যালকুলেশন তোমরা করবে, যেহেতু এর আগে আমি একবার করিয়েছি, তাহলে কটা, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, তা আমার নাম্বার অফ পয়েন্ট কটা পেলাম, পয়েন্ট অফ কোয়ান্টাম ফ্লেক্সারে দুটো, তাহলে এটাও প্রমাণ হয়ে গেল, 17 নম্বর আর 20 নম্বর হয়ে গেল, 18, 19 তোমরা নিজেরাই পারবে। তাহলে মনে রাখবে যখন এল গ্রেটার দেন টু এ তখন নাম্বার অফ পয়েন্ট অফ কোয়ান্টাম ফ্লেক্সার দুটো, যখন এল ইকুয়াল টু টু এ তখন নাম্বার অফ কোয়ান্টাম ফ্লেক্সার কটা, একটা, আর যখন এল লেস দেন টু এ তখন নাম্বার অফ কোয়ান্টাম ফ্লেক্সার থাকবেই না। আর শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি হবে, সব সময় চারটে হবে। তাহলে তোমাদের আশা করছি বোঝা গেছে সব, ক্লিয়ার তো? 18, 19 কী করে করবে বলে দিয়েছি, লেন্থ বলে দিয়েছি, জাস্ট লেন্থগুলো চেঞ্জ করে অঙ্কটা করবে, আশা করছি তোমরা পারবে, কি পারবে তো সবাই, ক্লিয়ার তো সবার কাছে? কি পারবে তো সবাই? হ্যাঁ না না, রিপ্লাই রিপ্লাই, যেটা বলার ছিল তোমাদের, আজকে বৃহস্পতিবার আবার শনিবার ক্লাস ছিল, তো শনিবারে ক্লাসটা কালকে মানে শুক্রবার, কালকে সকাল 7টায় হবে। ঠিক আছে, শনিবারে ক্লাসটা কালকে সকাল 7টায় হবে, আবার একটা অন্য একটা অ্যাসাইনমেন্ট করাবো, ধরো এরপরে 3 নম্বর অ্যাসাইনমেন্ট যেটা দিয়েছিলাম সেটা করাবো, আমার মনে নাই কী দিয়েছিলাম। আর মঙ্গলবারে টুয়েসডের ক্লাসটা, সরি এটা স্যাটারডে হবে,
সরি টিউজডে ক্লাসটা টিউজডে হবে, টিউজডে ক্লাসটা স্যাটারডে হবে মানে কালকে পরশু। শনিবারে ক্লাসটা মানে শনিবারে ক্লাসটা আমি তোমাদের শুক্রবার করাবো, মানে কালকে করাবো, কালকে সকাল 7টায় ক্লাস হবে। আর তোমাদের মঙ্গলবারে নেক্সট উইকে যে মঙ্গলবারে ক্লাসটা ছিল সেটা শুক্রবারের পরের দিন মানে স্যাটারডে করাবো সকাল 7টা থেকে। তাহলে নেক্সট উইকে মঙ্গলবারে ক্লাসটা এই উইকে সকাল 7টায় হয়ে যাবে, ঠিক আছে? এই দুটো টাইমিং। আর বলার যেটা ছিল এই সপ্তাহের জন্য, এবার নেক্সট মান্থ থেকে কি এই দুদিনের মধ্যে আমি কি আরো একটা অ্যাসাইনমেন্ট করিয়ে দেবো, আরো একটা অ্যাসাইনমেন্ট করিয়ে দেবো, 3 নম্বর অ্যাসাইনমেন্ট যেটা ছিল অ্যাসাইনমেন্ট 3 করিয়ে দেবো এই দুদিনে, ঠিক আছে? মানে এই সপ্তাহে হয়ে যাবে। আর নেক্সট উইক থেকে তোমাদের কি হবে, নেক্সট উইকে যারা জিলেটের অ্যাসপিরিয়েন্ট আছো তাদের ম্যাথামেটিক্স স্টার্ট হবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর যারা জিলেট এসএসসি জেইর অ্যাসপিরিয়েন্ট আছো তাদের জন্য সয়েল মেকানিক্স হয়ে যাবে, ঠিক আছে? তারপর যখন পড়াতে পড়াতে অনেকটা পড়ানো হয়ে যাবে তখন আবার আমি তোমাদের অ্যাসাইনমেন্টে ব্যাক করব। আশা করছি অ্যাসাইনমেন্টে তোমাদের ক্লাস খুব ভালো লাগছে, ফিডব্যাক যতটা পাচ্ছি অ্যাসাইনমেন্টে ক্লাস ভালো লাগছে, কি ভালো লাগছে? তো এবার যেটা বলার ছিল ডেট আর টাইম নিয়ে কিছু বলার আছে। যেটা বলার ছিল তোমাদেরকে, আমার এখন ট্রেনিং পিরিয়ড চলছে, জুলাই থেকে আমার অফিস জয়েন করতে হবে, ঠিক আছে? আমাকে যেতে হবে পোস্ট অফিসে, ঠিক আছে? তো তোমাদের ক্লাস শিডিউলগুলোর টাইমিংয়ে একটু চেঞ্জ হয়েছে, নেক্সট উইক থেকে, এই উইকে নয়, নেক্সট উইকের মঙ্গলবার ক্লাসটা তো এই উইকে নিয়ে নিচ্ছি। তাহলে নেক্সট উইকে জিলেটের যারা আছো তাদের ক্লাস হবে থার্সডে মানে বৃহস্পতিবার, আর এসএসসি জেইর জন্য যারা আছো তাদের হবে ওয়েডনেসডে। নেক্সট উইকে যেগুলো বলার ছিল কেউ অফ হয়ে যেও না, নেক্সট উইকে যারা জিলেটের জন্য আছো তাদের ক্লাস হবে কবে, থার্সডেতে, আর যারা এসএসসি জেইর জন্য আছো তাদের ক্লাস হবে কখন, ওয়েডনেসডেতে, তাই তো? তো নেক্সট উইক থেকে তোমাদের ক্লাস শিডিউল টাইমিংটা একটু চেঞ্জ হয়েছে সবার কথা ভেবেই। যারা এসএসসি যে এর জন্য আছো তাদের ক্লাস হবে, সৌভিকের ব্যাপারটা অনেক কনসিডার করে আমি পার করলাম আর কি, তোমাদের ক্লাসটা হবে সন্ধে, এসএসসি যে এর জন্য যাদের আছো সন্ধে 6:30 থেকে, যদি 7টা হয় কোনো 7টা 6:30 থেকে হবে, মনে রাখো 7টা হলে আমি বলে দেবো। আর যারা জিলেটের জন্য আছো আমি ইয়ের কথাটা কনসিডারই করলাম কাল বলে প্রীতমের কথাটা, তাদের হবে 8টা থেকে, ঠিক আছে? যদি কোনো দিন 8:30 হয় আমি বলে দেবো, আমাদের আমার অফিস থেকে আসতে যদি কোনোদিন লেট হয় এই ক্লাসটা 8 ঘন্টা বেঁচে যাবে, এই ক্লাসটাও 8 ঘন্টা বেঁচে যাবে, সেটা আমি জানিয়ে দেবো। এটা 7টা হয়ে যেতে পারে, এটা 8:30 হয়ে যেতে পারে, ঠিক আছে? তো আমি এটা বলে দেবো, উল্টো বলিনি, কোথায় উল্টো বললাম? এসএসসি যেই তো বুধবার থেকে স্টার্ট হবে আর জিলেটের তো থার্সডে, মঙ্গল বৃহস্পতি শনি জিলেটের, কি উল্টো বললাম? ওটা উল্টো নয়, টাইমিংটা চেঞ্জ করতে হয়েছে আমাকে ইয়ের জন্য, সৌভিকের জন্য, সৌভিকের জন্য অন্তরা টাইমিং চেঞ্জ করতে হয়েছে 6:30, আর প্রীতমের জন্য এটা আমাকে 8টায় করতে হচ্ছে। দুজনেরই প্রবলেম ছিল তো দুটো প্রবলেম আমি শিফট করে দিয়েছি, ঠিক আছে? ফ্রম নেক্সট উইক, ওকে, ক্লিয়ার? এখন জানি না আমার কতদিন ট্রেনিং পিরিয়ড চলবে, ট্রেনিং পিরিয়ড সময় ট্রেনিংই পিরিয়ড কোনো মাইনে টাইনেও দেবে না, খুব জ্বালা, নিজের পকেট থেকে ট্রেনিং পিরিয়ড, তো এটা হচ্ছে ব্যাপার, তো বলে দিলাম তোমাদেরকে, ঠিক আছে? কি বলেছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে বললে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন কবে থেকে হবে, কবে থেকে হবে, কবে থেকে বললে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, নেক্সট বৃহস্পতিবার থেকে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন নেক্সট বৃহস্পতিবার থেকে, ম্যাথ, তারপর ম্যাথটা একটু করিয়ে আবার চুপ করিয়ে দেবো, তারপর তোমাদের আবার ইয়া সলভ করাবো, ঠিক আছে? লটস অফ থ্যাংকস, ওয়েলকাম ওয়েলকাম বস, ওকে। চলো, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবে, আর যদি ভিডিও না ভালো লাগে তাহলে আনলাইক হাহা দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ, থ্যাংকস অ্যালট, ভালো থাকো সবাই, সাবধানে থাকো। আর হ্যাঁ, আরও একটা কোয়েশ্চেন ছিল যেটা আমি বলে দিই যাই এখানে বেরোনোর আগে, আর একটা যেটা বলার ছিল তোমাদের, আমার যেহেতু অফিস খুলে যাবে আমাকে অফিস মানে ট্রেনিং করতে হচ্ছে, এখন ঘুরতে হচ্ছে বিশাল, তো আমি তোমাদের যদি কেউ লাইভ ক্লাস না করো তাহলে তার যে অ্যান্সারগুলো লাইভ ক্লাস না করার পরও আমি তাকে অ্যান্সারগুলো সঙ্গে সঙ্গে দিয়ে দিতাম, কারো কোনো ডাউট থাকলে, অনেকেই অনেক ডাউট জিজ্ঞেস করো আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিতাম, কিন্তু যেহেতু আমার নিজের চাপ বাড়ছে তাই তোমাদের যে ডাউটগুলো থাকবে সেইটা হয়তো আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই করতে পারবো না, আমার 1 সপ্তাহ পর রিপ্লাই করবো তখন, সেটাই জানিয়ে রাখলাম। যার যা ডাউট হবে, যদি ডাউট হয় লাইভ ক্লাস না করে যদি ডাউট হয় তাহলে আমি 1 সপ্তাহ লেগে যাবে আমার ডাউট সলভ দিতে তোমাদেরকে, আর যদি লাইভ ক্লাস করো তাহলে তো ডাউট থাকবে না, লাইভ ক্লাসেই ডাউট সলভ হয়ে যাবে, যদি লাইভ ক্লাস না করো তাহলে আমার 1 সপ্তাহ লাগবে কিন্তু ওই ডাউট ক্লাসে অ্যান্সার দিতে হবে। আর তোমরা চেষ্টা করবে তোমাদের যত ডাউট আছে আমাকে এই টাইমটার মধ্যে পাঠাতে, 10টা থেকে আমি ফাঁকা হয়ে যাই,
10টা থেকে তোমাদের জন্য আমি টাইম দিলাম 11:30 অবধি, যে কোনো দিন তোমরা আমাকে ফোন করতে পারো, মেসেজ করতে পারো, যা ঠিক আছে, রাত 10টা থেকে রাত 11:30, ঠিক আছে, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ, আমি অফ হলাম, ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে, বাই।